ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة والموفوا بعهدهم إلى عهده والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال تعالى إن كل شيء خلقناه بقدر প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা আলোচনা শুরু করেছিলাম ইমানিয়াত নিয়ে। তো ইমানিয়াতের ছয়টা বিষয়ের প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহতে বিশ্বাস। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসতেছিলাম কয়েকদিন যাবৎ ধরে, যে আল্লাহতে বিশ্বাসের সাথে যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার না তার আকৃতি আছে, কেমন তার আকৃতি, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব ইমানিয়াতের একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমরা পূর্ব অথবা পশ্চিমের দিকে মুখ ফিরাও, এটা কোনো পুণ্য নয়। আল্লাহ বলছেন পূর্বে মুখ ফিরাও অথবা পশ্চিমে মুখ ফিরাও, এটার ভিতরে পুণ্য নাই। আমরা তো এখানে আসছি পুণ্যের উদ্দেশ্যে না, পুণ্য মানে কি নেক, নেকির উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছি। আল্লাহ বলছেন এটার ভিতরে কোনো পুণ্য নাই, পুণ্য কিসে আছে এরপরে আল্লাহ বলছেন। ওয়ালাকিন্নাল বিররা, বীর মানে হচ্ছে পুণ্য, আল্লাহ বলছেন কিন্তু পুণ্য আছে কিসে, মান আমানা বিল্লাহ, 1 নম্বর পুণ্য হচ্ছে আল্লাহতে বিশ্বাসে। তার মানে আপনি যতই সলাত আদায় করেন পশ্চিম দিকে ফিরে অথবা পশ্চিমের পূর্ব সাইডে যারা কাবার পূর্ব সাইডে যারা আছে, এই পশ্চিম সাইডে যারা আছে তারা তো পূর্ব দিকে ফিরে কাবা কাবার দিকে ফিরে সেজদা করে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে পূর্ব এবং পশ্চিমের দিকে শুধু মুখ ফিরাইলে বা এই ইবাদত করলে ইবাদত তখনই গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা, এটা তখনই নেকিতে পরিপূর্ণ হবে আর এটা তখনই নেকিতে রূপান্তরিত হবে যখন মান আমানা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস কয়টা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বর্ণনা করছেন। অনেকে বলে এটা তো হাদিসের কথা, মানবো না, হাদিসের কথাটাই কোরআনে আছে। হাদিসে 6টা কথা আছে না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে কথাগুলো আমরা বলি এটা হাদিসে আছে, কিন্তু দেখেন কোরআনেও আছে কথাটা, কোরআন আর হাদিস কন্ট্রাডিক্টরি নয়। যারা বোঝে না তারা কিন্তু এগুলো বলে, দেখেন কোরআন বলতেছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তাহলে একটা পাইলাম আল্লাহতে বিশ্বাস, আমানতু বিল্লাহ পাইলাম এখানে, আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস, পুনর্জন্মে না। এখানে ও বিভ্রান্তি মুসলিম সমাজে ঢুকে পড়ছে, পৌত্তলিকদের বিশ্বাস, তারা বিশ্বাস করে পুনর্জন্মে আর আমরা বিশ্বাস করি পুনর উত্থানে, দুটোর ভিতরে ডিফারেন্স আছে।
তারা যে পুনর্জন্মে বিশ্বাস করে সেটা কি? সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর, মানুষের এই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরা এই যে কথা বলে। স্বর্গ নরক বলতে আলাদা কিছু নাই, এই দুনিয়াতেই সব কিছু। তারা বলতে চায় যদি মানুষ ভালো কাজ করে তো মৃত্যুর পরে আবার একটা ভালো সুরাত নিয়ে, ভালো আকৃতি নিয়ে, হয় মানুষ রূপে বা অন্য কোনো দেব দেবী রূপে, ভালো একটা রূপ নিয়ে সে এই জগতে আবার আসে, এটা তাদের ধারণা। কথা বুঝতে পেরেছেন? অথবা যদি সে কোনো খারাপ কাজ করে তাহলে কোনো জীব জানোয়ারের আকৃতি নিয়ে আবার এই জগতে সে আসে। তাদের তাদের বিশ্বাস হচ্ছে পুনর্জন্মে, ফিরে আবার জন্ম নেয় এই পৃথিবীতে। কিন্তু আমরা কি তাই বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? পুনর উত্থানে, ফিরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন পরীক্ষার হলে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই যে হায়াত আর মৌতের এই যে পর্দা বানাইছি, এটা কেন বানাইছি? আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে সব থেকে ভালো আমলকারী। লক্ষণীয় বিষয় এই আয়াতে আল্লাহ কিন্তু বলেন না আকসারু আমাল, আকসার মানে বেশি, কে বেশি আমলকারী এইটা দেখার জন্য না, কে ভালো আমলকারী। আহসান মানে কি? ভালো। আর আকসার মানে কি? বেশি। তাহলে বেশি আমলকারীকে এইটা দেখার জন্য নয়, কে ভালো আমলকারী এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষাগারে পাঠিয়েছেন। এখন আমরা কোথায় আছি? পরীক্ষাগারে, 24 ঘন্টা পরীক্ষাগারে, শয়নে স্বপনে উঠা বসায় তাজিব ও তামাদ্দুনে কাজ কর্মে অফিস আদালতে সর্বক্ষেত্রে পরীক্ষার হল। আমরা একবার বছরে পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলে, তাই না? আর আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন 24 ঘন্টা, সব জায়গায় পরীক্ষার হল। এই কথাটি কিনা? রোজা রেখে পানির তলে ডুব দিয়ে পানি খাচ্ছেন, ওখানেও পরীক্ষা চলতেছে। এই কথাটি কিনা? দরজা বন্ধ করে খাচ্ছেন, ওখানেও পরীক্ষা চলতেছে। অফিসে দিয়ে ট্যাবলেট নিচে দিয়ে ঘুষ নিচ্ছেন, ওখানেও পরীক্ষা চলতেছে। রমজান মাসে ঘুষ বাম হাত দিয়ে নিচ্ছেন, ডাইন হাত দিয়ে নিচ্ছেন না, অপবিত্র জিনিস ডাইন হাত দিয়ে নিয়ে যাবে না, বাম হাতে নিচ্ছেন, ওখানেও পরীক্ষা চলতেছে। কি কথাটি কিনা? তার মানে সর্বক্ষণিক পরীক্ষার হলে আছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি পরীক্ষাগারে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য কে সব থেকে ভালো আমলকারী। ভালো আমলকারী কেমনে হবেন? আমল মানে কাজ। আমল মানে কি? বাংলায় বলে কাজ, কর্ম। আমরা যা করি এটাকে বলে আরবিতে আমল। আমরা অফিসে একটা কর্ম করি, ঘরে এসে কর্ম করি, বাজারে যেয়ে কর্ম করি, তাই না? এখন একটা কর্ম করতেছি, এই সব কিছু কি? কাজ, কর্ম, আমল। তো এই আমলটা আহসান কখন হবে? আহসান হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মানা মানা বিল্লাহ। 1 নম্বর, বিশ্বাস থাকতে হবে আল্লাহতে। মাদার তেরেসা ভালো কাজ করছে না? বিশ্ব স্বীকৃত, ওয়ার্ল্ড স্বীকৃত ভালো কাজ মাদার তেরেসা। কিন্তু সমস্যা কোথায়? আল্লাহতে বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাস ওইভাবে নাই যেভাবে আল্লাহ এবং তার রসুল শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসটা এমন হতে হবে যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। কি কথাটি কিনা? বিশ্বাস শুধু হলে হবে না, সকলের বিশ্বাস আছে। যারা সনাতন ধর্মে বিশ্বাস করে ওটাও বিশ্বাস, ইমান, তাদের সনাতন ধর্মে ইমান আছে, ইমান মানে বিশ্বাস। যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করে ওটা তাদের বিশ্বাস, খ্রিস্ট ধর্মে ইমান আছে। আপনি ইসলাম গ্রহণ করেছেন তো ইসলাম ধর্মে বিশ্বাস করেছেন। এই কথাটি কিনা? ইসলাম ধর্মে বিশ্বাস করলে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে। তাহলে আল্লাহতে বিশ্বাস ওইভাবে করতে হবে যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহতে শুধু বিশ্বাস করলেই হবে না, তাহলে তো আবু জাহেল নাজাত পেয়ে যাবে, তাহলে মুশরিকানে মক্কা নাজাত পেয়ে যাবে, তাহলে পৌত্তলিকরা নাজাত পেয়ে যাবে, সকলেই আল্লাহতে বিশ্বাস করে, কেউ আল্লাহকে অস্বীকার করে না। তাহলে আল্লাহতে যদি আমি বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাসটা তো আল্লাহর শিখানো ভাষায় হতে হবে।
আল্লাহ বলছেন ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা, এরপরে বিশ্বাস করতে হবে মালায়েকায়, ফেরেশতা সমূহ, অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই স্কন্ধে দুটো ফেরেশতা দিয়েছেন, আমরা দেখি না কি কথাটি কিনা, কিন্তু এটা ঈমানের সম্পর্কটা কিসের সাথে? অদৃশ্য জগতের সাথে। আপনার আমার ভিতরে যেটা আছে রূহ, ওটা কি দেখতে পাই? তো এই বিশ্বাসের সম্পর্ক কিন্তু রূহের সঙ্গে, আমি বিশ্বাস কোথায় পোষণ করছেন? আর তাই না, ভিতরে রুহে বিশ্বাস করতেছেন। রুহকে দেখা যায়? দেখা যায় না। তা রুহের যে কাজ সেটাও কি না দেখা কাজ? আল্লাহরে দেখা যায়? যারা বলে আল্লাহকে দেখা যায় ওরা মিথ্যুক, ওরা কি মিথ্যুক। এই সমাজে অনেক বিভ্রান্ত লোক বেরিয়েছে, ঠিক আছে, তারা বলে আল্লাহরে দেখে। আমাদের এখানে আছে, আমার এলাকায় হোটেলে এসে কয়েকদিন একটু আগে আল্লাহর সাথে মিরাজ করে আসলাম, আল্লাহর সাথে নাকি একটু আগে মিরাজ করে আসছে। আর মিরাজ মানে ওরা দিদার মনে করে, মিরাজ মানে আসলে দিদার না, উদ্দলোকে আরোহণ, ইসরা মেরাজ, ওরা আল্লাহর সাথে মিরাজ করে। আসসালাতু মিরাজুল মুমিনিন, জাল কথা, এ কুরআন হাদিসে কোথাও নাই, কোন বিশুদ্ধ হাদিসে নাই। সমাজে প্রচলিত আছে হাদিস, হাদিস হিসাবে প্রচলিত, আমরা অনেক বলেছি এক সময় না জানে বলছি, এই না জানে বলার অধিকার নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হচ্ছে সলাত। আবার এখানে আবার কাহিনী জুড়ে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ যখন ফিরে আসে মিরাজ করে, তখন আল্লাহ নাকি জিজ্ঞেস করছে, আল্লাহ আমি তো আপনাকে দেখে গেলাম, আমার উম্মতের পরিস্থিতি কি হবে? তখন তুমি তো একবার দেখলে, আর তোমার উম্মতেরা দৈনিক পাঁচবার আমার সাথে মিরাজ করবে, মানে পাঁচবার সাক্ষাৎ হবে। এই যে ভ্রান্ত কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, এর কোনো যুক্তিকতা নাই। হ্যাঁ, বান্দা আল্লাহকে দেখে কিভাবে সেটা আমরা বর্ণনা করবো একটু পরেই। আল্লাহকে কিভাবে দেখে? অন্তর্চক্ষু দিয়ে দেখে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, অন্তরের বিশ্বাসের দৃষ্টি দিয়ে দেখে। বিশ্বাসের দৃষ্টি, বিশ্বাসের একটা দৃষ্টি আছে না, বিশ্বাসের একটা দৃষ্টি আছে। ঈমান যত পরিপক্ক হবে তত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস তত দৃঢ় হবে। তো ফেরেশতা সমূহ আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, ফেরেশতারা হচ্ছে আল্লাহর সৃষ্টি মাখলুক, তাদেরকে আল্লাহ যে কাজে নিয়োজিত করেছে তার বাইরে কিছু বোঝে না। ফেরেশতাদের ডেজিগনেশন হচ্ছে এই যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যে কাজে নিয়োজিত করছে ওর বাইরে কিছু জানে না। তাদের বিবাহ শাদী নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী পুত্র পরিজন নাই, তারা আল্লাহর দাস, আল্লাহর দাসত্ব ছাড়া তারা কিছুই বোঝে না, আল্লাহর হুকুম মানা ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ যেটুক মানতে বলছে ওইটুক বার, আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের নাম শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সূরা বাকারায় আল্লাহ বলছেন আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন আদমের বৈশিষ্ট্য দেখানোর জন্য। এরপরে ফেরেশতাদেরকে সমস্ত জিনিসের নাম জিজ্ঞেস করলেন, তো ফেরেশতারা কি বলছে যে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কালু সুবহানাকা, আপনার সত্তা পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যেই জ্ঞানটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। ফেরেশতারা বলতেছে যে আমাদের কোনোই জ্ঞান আছে, শুধু অতটুকুন জ্ঞান আছে যতটুকুন জ্ঞান দিয়েছেন আপনি। যারে কবরে ফাটাই দিয়ে কবে যে ওরে প্রশ্ন করবি, প্রশ্নের উত্তর না দিতে পারলে ওরে পিটান শুরু করবি, ও পিটানো ছাড়া আর কিছু বোঝে না, ওরে পিটাইতে কই তো পিটাবি, এ চিল্লাবে আর চিক মারবে ও কিছুই বোঝে না, ওরে তো দায়িত্ব দিয়েছে পিটানো, ও পিটাইতে থাকবে। কথা বুঝতে পারছেন? যাকে যে যা কাজে নিয়োজিত করেছে সে সেই কাজ করবে। জিব্রাইল আমিনের কাজ কি? আল্লাহর দূত, আল্লাহর হুকুম আকাম নিয়ে নবীদের পরে আগমন করা। এখন জিব্রাইল আসবে নাকি? আমাদের দেশে আসে, বহুত রসুল গজাইছে, এখন ওই নবী শেষ হয়ে গেছে, রসুল শেষ হয়নি, আর একদল গজাইছে। এই নতুন নতুন যে কত ফিরকা দেখা যাচ্ছে আমাদের দেশে, তাদের বক্তব্য যে নবী শেষ। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, খাতামান মানে নবী কইছে না, এই জন্য দেখছেন যে কোরআন, আবার কোরআন দিয়ে দলিল দিতে গেলে নবীতে ধরা খাইতে হবে, এই জন্য আল্লাহ তো রসুল বলে নাই। তো রসুলুল্লাহ কি শুধু নবী ছিল না, রসুলও ছিল,
অন্য আয়াত আর দেখে না, বুঝছেন? এক আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে রসুল আমি চয়ন করি। রসুল সিলেকশন করেন কে? আল্লাহ। তাহলে রসুলকে চয়ন করেছেন আল্লাহ। তো রসুলের কথা তো অন্য জায়গায় আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এখানে তো আল্লাহ রাসূল কইছে নবীরে। তাহলে নবীরে নবীও বলেছে, রসুলও বলেছে। তো নবী যদি শেষ নবী হয় তা শেষ রসুলও, কি কথা ঠিক কিনা? কিন্তু ওরা শেষ রসুল মানে না, এই জন্য কোরআনের নামে বিভ্রান্ত করছে এক শ্রেণীর মানুষকে। তাই নবী তো আসবে না, রসুল আসবে। আমার একজনে বলছে যে আপনিই তো রসুল, আপনি পৌঁছাচ্ছেন, যে পৌঁছাবে সেই রসুল। আমি বলছি যে পৌঁছানোওয়ালাকে রসুল বলে ঠিক আছে আরবিতে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমি আল্লাহর সিলেকশন কৃত রসুল না। আল্লাহর সিলেকশন কৃত শেষ রসুল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তারপরে রিসালাতের পরিসমাপ্তি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব নতুন করে আর কোনো রসুলের দরকার, আমরা হচ্ছে কি নায়েবে রসুল, রসুলের স্থলাভিষিক্ত। রসুল যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যতক্ষণ পালন করব ততক্ষণ নায়েব থাকবো, যখন তার বিরুদ্ধে চলে যাব তখন আর নায়েব থাকব না। কথা স্পষ্ট, একেবারে অস্পষ্টতার কিছু নাই এখানে। ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা, সাবলীল একটা জীবন ব্যবস্থা, তার রাত আর দিন সমান। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদেরকে এমন জীবন ব্যবস্থা এমন দিনের পরে রেখে যাচ্ছি যেই দিনের রাতটাও দিনের মতো, দিনটা যেমন উজ্জ্বল তার রাতও ঠিক অনুরূপ উজ্জ্বল, তার মানে রাত দিন একাকার সমান, একাকার সমান, কোনো বক্রতা নাই, কোনো ভ্রান্তি নাই, যদি দিনকে সঠিকভাবে আমরা বুঝি। কিন্তু আমরা সঠিকভাবে বুঝতেছি না, যার যার মতো করে বুঝতেছি। কোরআন নাজিল হয়েছে আল্লাহর রসুলের পরে, ব্যাখ্যা করবে কে? রসুল না, ব্যাখ্যা করবে রসুল? রসুলের ব্যাখ্যা নেবে না, নিজে ব্যাখ্যা করবে, পীর সাহেবের ব্যাখ্যা নেবে, বড় হুজুরের ব্যাখ্যা নেবে, বড় ইমামের ব্যাখ্যা নেবে। বিভ্রান্ত তো ওখান থেকে হচ্ছি, কোরআন নাজিল হয়েছে রসুলুল্লাহর পরে, তো ব্যাখ্যা করবে রসুল। আল্লাহ বলে লিতুবাইয়িনা লিন্নাস, এটা মানুষের সামনে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আপনাকে অর্পণ করলাম। তাহলে ব্যাখ্যা করার দায়িত্ব রসুলকে আল্লাহ দিচ্ছেন, রসুল নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করছেন, আল্লাহর দায়িত্ব প্রাপ্ত হয়ে আল্লাহর নির্দেশে ব্যাখ্যা করছেন। তাহলে রসুলুল্লাহর ব্যাখ্যাটা হচ্ছে চূড়ান্ত এবং অভ্রান্ত ব্যাখ্যা, কি কথা ঠিক কিনা? মানুষ কেন বিভ্রান্ত হচ্ছে? ধর্মের নামে দিনের নামে প্রতারিত হচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে চলে যাচ্ছে। অসংখ্য মত আর পথ এই সমাজে, যত পাল্লা তত আল্লাহ, যত মত তত পথ তৈরি করা হয়েছে। এ বলছে এক শ্রেণীর লোক, বলছে না যত মত তত পথ। আমাদের দেশে মাদ্রাসা কি পড়া? ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, ইমাম মালিকের মতে, ইমাম সুফিয়ান সাওরির মতে, ইমাম হাসান বসরির মতে। আচ্ছা বলেন কারোর মত মানার নাম কি ইসলাম? তার মতামত, আমি এখন মতামত বলছি, আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এটা আমার মতামত। আমার মতামত যদি কিতাব ও সুন্নার সাথে মিলে যায় তাহলে আপনি গ্রহণ করবেন, যদি কিতাব ও সুন্নার সাথে না মেলে তাহলে গ্রহণযোগ্যতা কিছুই পাবে। ইমামদের মানা অতটুক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন ও সুন্না মোতাবেক বলবে তখন আর তাদের কথা হবে না, তখন কার কথা হবে? আল্লাহ রাসূলের কথা হবে, তাদের মুখ থেকে ব্যক্ত করছে। কিন্তু কথাটা তার নয়, কথাটা কার? আল্লাহ এবং তার রাসূলের। ইসলাম আমাদেরকে এভাবে বুঝতে হবে, ইসলাম অত্যন্ত স্বচ্ছ এবং সহজ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কঠোরতা পছন্দ করিনি, আমি তোমাদের জন্য সহজ করেছি। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কি করেছি? সহজ করেছি। তা কঠিন করছে কারা? আমাদের হুজুররা, আমাদের হুজুররা কঠিন করে ফেলেছে। কেন কঠিন করছে জানেন? আল্লাহ নবী বলছেন তোমাদের পূর্ববর্তীরা অধিক প্রশ্ন করত, অধিক প্রশ্ন করে তারা তাদের দিনকে জটিল করে ফেলেছে। তোমরা আমাকে অধিক প্রশ্ন করিও, রাসূলুল্লাহ নিষেধ করতেছে অধিক প্রশ্ন করিও না। কথা বুঝতে পারছেন? আমাদের দেখুন মাযহাব আবিষ্কারের মূল কারণ হচ্ছে একটা জিনিস ঘটে নাই, যদি এরকম হয় তাহলে কি হবে? কথা বুঝতে পারছেন? যদি এরকম হয়, শরিয়াত একটা সমাধান দিয়েছে, সেই সমাধানটাকে বুঝতে যেয়ে আবার একটা নতুন করে সমস্যা সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করে প্রশ্ন করতেছে ইমামের কাছে, যদি এইরকম হয় তাহলে ইমাম এখানের সমাধানটা কি হবে? এখন ইমামের কাছে তোর ফয়সালা নাই, মানে ইমাম কি করবে? একটা রায় দিয়ে দিছে,
ইমাম আবু হানিফা একটা রায় দিয়েছে, একটা মত দিয়েছে, বলছে হাদা রায় নুমান বিন সাবিত, এটা ইমাম আবু হানিফা নুমান বিন সাবিতের রায় মতামত, এই মতামত চূড়ান্ত না। তার কারণ উনি কোরআন হাদিসের সমাধান তখন পাইনি, তার কারণ আল্লাহ যদি সমাধান দিয়েছে, ওর বাইরে যদি আরেকটা খুঁজতে চান আপনি, বাইরে যেটা নাই ওটা দিনই না, ওটা খোঁজার দরকার নেই। ফিরাউনের নানির নাম কি বলেন, আপনার জানতে হবে। আমি যদি কিয়ামত পর্যন্ত না জানে মরে যান, তাহলে কি আপনাকে কেউ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে এই বিষয়ে? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না, তাহলে কেন আপনার এটা জানার দরকার? এরকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে, উত্থাপন করে করে মাঝহাবের আবিষ্কার করা হয়েছে, নতুন নতুন উদ্ভব করা হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে, অন্য জাতিরা বিভ্রান্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম জাতিকে কোরআনে আল্লাহ সূরা বাকারায় বলছেন, আল্লাহ বলছেন একটা গাবি নিয়ে আসো, একটা গাবি আনতে বলেছিল না? এখন গাবি আইনে ওই জাতি বলতেছে, গাবি আনার আগে বলছে ওটা লাল হবে না নীল হবে, কালো হবে না হলুদ হবে, কেমন হবে, এইভাবে করে প্রশ্ন করতে 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 নিজেদের পারে জটিলতা তারা নির্ধারণ করে নিল। আল্লাহ বলেছে একটা গাবি নিয়ে আসতে, একটা গাবি নিয়ে আসলি হয়ে গেল, নির্দেশটা মানে নিলে হয়ে যেত। এখন এরপরে যদি আল্লাহ বলতো, আল্লাহ তো বলে নাই যে লাল রঙের আমাকে এক শ্রেণীর মূল হিসাবে আছে, দেখবেন তাবিজ দেওয়ার সময় বলে সাদা মুরগি লাগবে, টোটাল সাদা, সাদা মুরগির রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে, তার মানে মোল্লা ওই মুরগির রক্ত জবাই করে মুরগিটা খাবে, আর ওই লাল কালি দিয়ে তাবিজ লিখে দেবে। কথা বুঝতে পেরেছেন? মুরগির রক্ত দিয়ে তাবিজ লিখতে আমি কোনোদিন দেখিনি, এগুলো সব শয়তানি মিথ্যাবাদী। আমার পাশেই লোক ছিল, আমরা দেখেছি, মানে ওই মুরগাটাও খাবে, এখন সরাসরি তো কইতে পারে না। কথা বুঝতে পেরেছেন? কয় সাদা মুরগি লাগবে, কালো মুরগি লাগবে, আবার অর্ধেক কালো লাগবে, অর্ধেক সাদা লাগবে, তা না হইলে হইবে না, আনে বেচারা মুরগি কইতে কানে পাবে। তার মানে এটা যখন কয় কখন জানেন, যখন ওই যে ওর কাছে সমাধান নাই, ওই তাবিদের সমাধান ওর কাছে নাই, ও সমাধান হবে না জানে, তখন কি করে তো অর্ধেক কালো আর অর্ধেক লাল, এখন অর্ধেক কালো আর অর্ধেক লাল মুরগি তো খুঁজেই পাবে না, খুঁজেও পাবে না, ওর কাছে আর আসবে না। কথা বুঝতে পেরেছেন? এই যে কত শয়তানিয়াত এই সমাজে চলে ধর্মের নামে, সাধারণ মানুষের আসলে তো বোঝে না, সাধারণ মানুষগুলোকে আসলে মৌলবি নির্ভর, তারা কিন্তু হুজুরের পরে আস্থা করে, ভরসা করে, এটা একটা ভালো দিক। এই সমাজের লোকেরা এখনো হুজুরে ভালোবাসে, কিন্তু আসলে হুজুরদের এই চালাকি আর চতুরতা, যে সম্পর্কে একটু আগে আমরা বললাম সূরা তাওবা 34 নম্বর আয়াত, একটু আগে বললাম ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ। আল্লাহর বেশিরভাগ ধর্মীয় নেতারা, বেশিরভাগ পীর পুরোহিতেরা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে, আল্লাহ বেশিরভাগ বলেছেন। যেখানে আমাদের সমাজের দলিল হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, তাই না? আমাদের সমাজের দলিল এটা কিন্তু আল্লাহর দলিল না। আল্লাহর দলিল হচ্ছে তুমি একাই যদি সত্যের পথে থাকো, একা হইলেও তোমাকে সত্য নিয়ে চলতে হবে। এত মানুষ সব কি ভুল করছে, এত হুজুর সব কি ভুল করছে, এটা শরিয়াতের কোনো দলিল না। আল্লাহ বলছেন বেশিরভাগ মৌলবীরা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে, আল্লাহ বলছেন, পৃথিবীর কেউ বলছে না, যিনি সৃষ্টি করেছেন, যিনি নবী অলিদেরকে সৃষ্টি করেছেন, যিনি পীর পুরোহিতদেরকে সৃষ্টি করেছেন, হুজুরদেরকে যিনি হুজুর বানাইছেন, কি কথা ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন বেশিরভাগ হুজুরেরা, বেশিরভাগ ধর্মীয় পণ্ডিতরা, বেশিরভাগ পীর পুরোহিতেরা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে, শুধু ভোগ করেন, আল্লাহ বলছেন ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, পাগড়ি মাথায় দিয়ে বিচ্যুত করে, হাতে তসবি নিয়ে বিচ্যুত করছে। আমরা অহরহ দেখতেছি প্রতিদিন প্রতিনিয়ত ঘটতেছে, জান না মসজিদগুলো নিয়ে বক্তব্য হচ্ছে, বক্তব্য শুনলাম, আজকেই ঘটনা ঘটে গেল, জুমার নামাজ পড়তে গেছি এক জায়গায়, আমার দাওয়াত ছিল, আমি আর আজকে তো জুমা পড়াইতে যাইনি, তো ওখানে জুমার নামাজ পড়াইতে পড়তে গেছি, আর আমি তো হুজুর খুতবা দিচ্ছেন, আমি যেহেতু আল্লাহু আকবার দাঁড়ায় গেছি, এখন হুজুর তো ওই তখন বাংলায় খুতবা দিচ্ছিল, মানে আগে যেটা আলোচনা করে, এরপরে যখন খুতবা দেবে তো খুতবা দেওয়ার আগে যেহেতু আমাকে দেখছে দুই রাকাত পড়তে, হুজুর বলছেন যে খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কোনো সালাত আদায় করা যাবে না, সুন্নাতে মুয়াক্কাদা হলেও করা যাবে না। আমি বলছি খবরদার কথা বলবেন রেফারেন্স সহকারে, সমস্ত জনতা আমার দিকে তাকায় পড়ছে, ঠিক আছে,
যেই রসুল এই কথা বলেছেন সেই রসুল নিজেই খুতবা দিয়া অবস্থায় দুই রাকাত সালাত পড়িয়েছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ সহি বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে বসে পড়লেন। আল্লাহ নবী বলছেন তুমি কি দুই রাকাত পড়েছো? কয় না, কয় ওঠো আর দুই রাকাত পড়ো। কয়টা জিনিস প্রমাণিত হলো দেখেন, মশলা কারে বলে, এই হাদিস থেকে মশলা এভাবে ইস্তেমবাদ করা হয়, ইমামরা এভাবে মশলা বের করছে। এখান থেকে একটা প্রমাণিত হইল, খুতবাকালীন কেউ যদি ঢোকে তাহলে তাকে দুই রাকাত পড়ে বসতে হবে। আইয়াজ লেসা, আইয়ার কার আকাতাইন, বসার আগে, আইয়াজ লেসা বসার আগে তাকে দুই রাকাত, রাকাতাইন দুই রাকাত সালাত পড়তে হবে আল্লাহ নবীর নির্দেশ। বসাই যাবে না মসজিদে, কারণ মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান, ওখানে বসাই যাবে না যতক্ষণ দুই রাকাত না পড়া যায়। তার মানে আগে সেজদা করতে হবে, তারপরে বসতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশন হচ্ছে আগে এসে দেখবেন একটা সুস্থ মানুষ মসজিদে এসে বসবে, মাগরিবে আগে এসে দেখবেন ইমামও বসে আর মুক্তাদি সবাই এসে বসে থাকে, আর অনেকে এসে দেখবেন ক্লান্ত হয়ে মসজিদে আসে আগে কিছুক্ষণ বসে তারপর ওইটি নামাজ পড়ে, সুন্নত পড়লেও আগে কিছুক্ষণ বসে নেয়। এটা একটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী ট্র্যাডিশন। সুন্নাতকে কিভাবে এই সমাজ থেকে জবাই করে দেওয়া হয়েছে, মাজহাবের নামে, তরিকার নামে, মত ও পথের নামে আল্লাহর রসুলের সুন্নাতকে দলঞ্জলি দেওয়া হচ্ছে। অত স্পষ্ট সুন্নাত যেখানে আল্লাহর রসুল নিজে নির্দেশ দিচ্ছেন খুতবাকালীন সাইড টক করা যাবে না, নামাজের পরে আমার ইমাম সাহেব ধরছে। তখন আমি হাদিস শুনাইলাম, তখন এক ব্যক্তি আমাকে আবার পাশের থেকে বলছে যে আপনি ইমাম সাহেবের পরে আলাদা বললেন না কেন? আমি বললাম কি না, খলিফাতুল মুসলিমিনের থেকে আপনার ইমাম বড় না, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খুতবা দিচ্ছে, সাধারণ এক ব্যক্তি জিজ্ঞেস করছে যে আপনার কাপড় দুইটা কেন? আমরা খেলা মানে দারুল খোলাফা থেকে কি জানি বলে বাইতুল মাল থেকে কাপড় একটা করে পাইছি সবাই, আপনার গায়ে দুটো কাপড় কেন? খলিফা আপনার গায়ে দুটো কাপড় কেন? সাধারণ একটা লোক যদি এটা জিজ্ঞেস করতে পারে তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যার সম্পর্কে আল্লাহর নবী বলছেন আমার পরে কেউ নবী হবে না, যদি হইতো লাউ কানা উমর তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, কোন ওমর? যেই ওমর খুতবা দেওয়ার সময় সাধারণ একজন মুসল্লি জিজ্ঞেস করতে পারে, তাহলে আমাদের এই খতিব সাহেব তাকে আমি আজকে জিজ্ঞেস করেছি উনি কি উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় নাকি? আমি বললাম যদি ওই খতিবকে জিজ্ঞেস করা যাবে তাহলে এই খতিবকে জিজ্ঞেস করা যাবে না কেন? খতিবের সাথে টকিং করতে পারে মুক্তাদি, কিন্তু মুক্তাদি সাইড টক করতে পারে না। হাদিসে নিষেধ আছে জুমার খুতবা চলাকালীন কারোর ইশারা দিয়েও নিষেধ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কথা যদি বলা শুরু হয়ে যায় দেখবেন একজন কয়ে চুপ কর, আর একজন কয়ে তুই কথা কইছিস কেন? কথা বুঝতে পেরেছেন? তিনজনে নামাজ পড়তেছিল, একজন ইমাম দুজন মুক্তাদি, একজন সামনে দিয়ে যাচ্ছিল তো পাশের দিয়ে একজন সাইডের দিয়ে মুক্তাদি একজন করছে, এ তুই জানিস না নামাজের সামনে দিয়ে যাইতে হয় না, আর একজন বলছে তুই জানিস না নামাজে কথা বলতে হয় না, ইমাম সাহেব কয়ে এই জন্য তো আমি কিছুই কইনি। তাহলে কথা তিনজন বলছে না, কথা তিনজন বলছে। এরকম যদি পরিস্থিতি হয় কথা বলা যাবে না, খুতবাকালীন কথা বলা যাবে না। মসজিদে এসে দুই রাকাত পড়ে যদি খুতবার সময় ঢোকে তাহলে দুই রাকাত পড়ে বসতে হবে, এটা হচ্ছে সুন্নাত। আর যদি আগে আসে তাহলে দুই দুই রাকাত করে পড়তে থাকতে হবে। ইমাম যখন মেম্বারে বসবে তখন মুয়াজ্জিন আজান দেবে, তখন যারা সলাৎ পড়তেছিল তারা সলাৎ বন্ধ করে দেবে, এরপরে খুতবা শুনবে, এরপরে খুতবা শোনা জরুরি, আর সে সলাৎ পড়বে না। কিন্তু ওই ব্যক্তি দুই রাকাত পড়বে যে ব্যক্তি আগে আসে নাই, খুতবারত অবস্থায় ইমাম যখন খুতবা দিচ্ছে তখন যদি কেউ মসজিদে ঢোকে তো তার জন্য নির্দেশ হচ্ছে দুই রাকাত হালকা করে। আল্লাহ রাসূল এটাও বলছে হালকা করে দুই রাকাত, মানে ছোট করে দুই রাকাত পড়ে সে বসে যাবে, তার কারণ এটা মসজিদের হক। মসজিদে বসতে গেলে দুই রাকাত পড়তে হবে, যে কোনো সময় আপনি মসজিদে যাবেন দুই রাকাত পড়ে আপনাকে মসজিদে বসতে হবে, না বসা যাবে না। আর আমাকে দেশে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে সমস্যা, আমরা যেহেতু মগরিবের সময় দেখি যে একদল বসে রয়েছে, আমি তো দাঁড়ায় থাকি, লোকজন আমার দিকে তাকায় থাকে যে সবাই বসে রয়েছে হুজুর দাঁড়ায় রয়েছে কেন, আমি তো দাঁড়ায় রয়েছি কেন, তা আমি বুঝতেছি। তার কারণ হাদিস আমাকে বসতে দিচ্ছে না, হাদিসের যে আবেদন এই আবেদন আমাকে বসতে দিচ্ছে না। কিন্তু সাধারণ জনগণ কেউ জানে না, ইমামও জানে না, মুক্তাদিও জানে না, আর জানলেও ইমাম জানলেও সেটা আমলে রূপান্তরিত করতে পারছে না সামাজিক ব্যবস্থার কারণে। সামাজিক ব্যবস্থা হচ্ছে মসজিদে এসে আগে বসতে হবে, মানে ট্র্যাডিশনটা সম্পূর্ণ উল্টে গেছে। বন্ধুগণ আমি অন্যদিকে চলে যাচ্ছি, তো আমরা আলোচনা করতেছিলাম আল মালাইকা,
ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর পরে কি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, দুটো জিনিস দেখেন এখানে আল্লাহ বলছে ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, কিতাবে বিশ্বাস করতে হবে, নবীতে বিশ্বাস করতে হবে। তাহলে কিতাবটা আসে কার কাছে? নবীর কাছে। কিতাব বিশ্বাস করবে, আমাদের এক লোক কিছুদিন আগে এখানে আসছিল, সে বলতেছে এখানে আমাকে প্রশ্ন করলো যে কিতাবই জানে মানতে হবে, তা নবীর দরকার কি? নবী তার এখন নাই, নবীরা মানতে হবে কেন? আমি বললাম না উলিল আমর নিয়ে আলোচনা করেছিলাম, তৃতীয় আর একটা অপশন দাগিয়েছে নবী নাই, এই জন্য তৃতীয় অপশন হচ্ছে উলিল আমরি মিনকুম, কোরআনের থেকে এই অপশনটা আল্লাহর এই বাণী বর্ণনা করলাম। সে দাবি করে আমি কোরআন মানি, অথচ সে অপশন মানতে রাজি নাই, তার মানে সে নিজের ব্যাখ্যায় কোরআন মানতে চায় অথবা তার পীরের ব্যাখ্যায় কোরআন মানতে চায়। সে বলে এখন আর রসুল মানার দরকার, আর রসুল যদি মানার দরকার না থাকবে তাহলে আল্লাহ তো কোরআন দিতে মানে সক্ষম ছিলেন, একটা মানুষকে পাঠায় একটা কোরআন দিয়ে দিত, একটা কিতাব দিয়ে দিত, এই নাও কিতাব, এই তোমার গাইডলাইন, এই তোমার দিক নির্দেশনা, তাহলে তো রসুল পাঠানোর আর কোনো দরকার? কিতাব এসেছে রসুলদের কাছে, কিতাব এসেছে কাদের কাছে? রসুলদের কাছে। এইখানের বিশ্বাসটা একটু ব্যাখ্যা সাপেক্ষে, আগে যত রসুল এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা সকল রসুলে বিশ্বাসী। যারা খ্রিস্টান ধর্ম মানে তারা ঈসা আলাইহিস সালামকে মানে, আমরা কি ঈসা আলাইহিস সালামকে মানি না? মানি। আমরা ঈসা আলাইহিস সালামকে ওইভাবে মানি যেভাবে আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন, তাহলে আমরা পারফেক্ট ভাবে ঈসা আলাইহিস সালামকে মানি, তাহলে আমরা সব থেকে বড় ঈসাই। লাকিন নায়ক বলছে আমরা সব থেকে বড় কি? ঈসাই। যদি ঈসাই ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়, যদি ঈসাই হতে হয়, যদি তাদের বক্তব্যে, তাহলে আমরা সব থেকে বড় ঈসাই, তার কারণ আমরা ঈসা আলাইহিস সালামকে ওইভাবে মানি যেভাবে আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন। আল্লাহ বলছেন তোমরা ঈসাকে আল্লাহর পুত্র বলিও, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলিও না, আল্লাহ বলছেন। তা আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানি, আল্লাহর রূহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, তাহলে আমরা তাকে আল্লাহর প্রেরিত মানি, আল্লাহর সিলেকশন কৃত মানি, মাসুম মানি, বেগুনা মানি, অপরাধহীন মানি, নবীর যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা মানি, আর নবীদের ভিতরে আমরা তারতম্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, রাসূলের ভিতরে আমরা তারতম্য করি না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল রাসূলকে নাযিল করা আল্লাহ পাঠিয়েছেন, সিলেকশন করেছেন, এবং রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থ পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তাহলে জিনিস কয়টা হইল? দুটো, একটা হচ্ছে রাসূল আর একটা কি? কিতাব। রাসূল কেন? কিতাবের ব্যাখ্যা। কিতাব পাঠায় দিলে শুধু হবে না, কিতাবকে ব্যাখ্যা করতে হবে, তো ব্যাখ্যা কে করবে? রাসূল ব্যাখ্যা করবে। এটা আল্লাহর সিস্টেম, চিরন্তন সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম চিরন্তন, যে আল্লাহ মানুষের হেদায়াতের জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, একটা হচ্ছে তার কিতাব কনস্টিটিউশন, তার সংবিধান, আর একটা হচ্ছে সংবিধানকে বোঝানোর জন্য একজন নবী বা রাসূল। নবী রাসূলদের পরে আল্লাহ সংবিধান অবতীর্ণ করেন। তাহলে আমাদের ঈমানের আর একটা বিষয় আমরা পাইলাম কোরআন থেকে, ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন। তাহলে আল্লাহ এখানে কয়টা জিনিস বর্ণনা করছে আবার গুনি আমরা? মান আমানা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস একটা হইল, আখেরাতে বিশ্বাস দুটো হইল, মালায়েকা ফেরেশতা বিশ্বাস কয়টা হইল? তিনটা হইল, কিতাবে বিশ্বাস কয়টা হইল? নবীতে বিশ্বাস কয়টা হইল? পাঁচটা পাইছি এখানে। আর একটা আয়াত পড়ছি হচ্ছে সুরায় কামার 54 নম্বর সুরার 49 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, ওই যে তকদির কই না, তকদির আল কাদরি খাইরিহি, যেটা হাদিসে আছে কোরআনে, এটা অন্য সুরার আয়াতে এসেছে, নিশ্চয়ই আমি সমস্ত বস্তুকে পয়দা করেছি একটি নির্ধারিত নীতির উপর, এটা তকদির নির্ধারিত করে দিয়েছি সৃষ্টি করার পরে। তাহলে এই তকদিরে বিশ্বাস করতে হবে, এটা কোরআনের বিধান। তাহলে ছয়টা বিষয় আমরা পেয়ে গেলাম, যা হাদিসেও আছে কোরআনেও আছে। তাহলে কোরআন কোরআনের বিরোধী হলো হাদিস? কোরআনের বিরোধী হাদিস হলো না, কোরআনের সহায়ক হলো, কি কথারই কিনা? কোরআন ব্যাখ্যা করে বুঝাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। এখন একদল বলতেছে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, আছেন একদল তো, যারা হাদিস মানে না তারা রাসূলকে মানে, রাসূল কেন মানবেন কি করে? রাসূল তো নাই, রাসূল মানবেন মানে রাসূলের হাদিস মানবেন, রাসূল বলেছেন, রাসূল করেছেন, রাসূল সমর্থন করেছেন, রাসূল দুনিয়াতে থাকে তো তিনটে কাজ করেছেন, সাহাবাদেরকে বলছে এটা করো, এটা নির্দেশ, রাসূল বলেছেন,
আর একটা রসুল নিজে করেছেন, সাহাবারা রসুলের করতে দেখেছে, তাই তো? আর একটা রসুলের সামনে সংগঠিত একটা রসুল সেটাকে সমর্থন করেছেন, এটাকে বলা হয় কল ফেল তাকরির। রসুল করেছেন, রসুল বলেছেন, রসুল সমর্থন করেছেন, এই তিনটাই যে সুন্না বা হাদিস। তো মানার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করে আসলাম একটু আগে, যে মানার ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধটা যেটা সনদের সাথে মিলে গেছে, রসুল পর্যন্ত পৌঁছাইছে, সেই বিশুদ্ধ হাদিসকে আমাদেরকে মানতে হবে। তো বিশুদ্ধ হাদিসগুলো কোরআনের কন্ট্রাডিক্টারি না, কোরআনের কন্ট্রাডিক্টারি ওই হাদিস যেটা অশুদ্ধ না, যেটা দুর্বল সনদে এসেছে, গড়ে তৈরি করা হয়েছে, তৈরি করলেই রসুলের সাথে মিল খাবে না, আর রসুলের সাথে মিল খাবে না। আর রসুল কখনোই কোরআনের বাইরে কথা বলতে পারেন, যার বারে কোরআন নাযিল হয়েছে তিনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন? বলবেন না। তাহলে আমরা আজকের আয়াত থেকে বুঝতে পারছি, তোমরা পূর্ব এবং পশ্চিমে দিকে যদি মুখ ফেরাও, এর ভিতরে পূর্ণ নাই। পূর্ণ কিসের? আল্লাহ থেকে আমি বিশ্বাস করতে হবে, যা ইতিপূর্বে বর্ণনা করছি, এই কয়েকদিনে জুমায় বর্ণনা করলাম না, আল্লাহর বিশ্বাসটা কেমন হবে? আল্লাহ নিরাকার নন, আল্লাহ নিরাকার নন, আল্লাহ নিরাকার, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। কোনো হুজুর দেখাইতে পারবে না আল্লাহ নিরাকার, অপব্যাখ্যা দিতে পারবে, কিন্তু কোরআনে কোথাও এই শব্দ নাই আল্লাহ নিরাকার। কি কথা ঠিক না? আল্লাহর আকৃতি যেমন তার জন্য শোভনীয়, লাইসাকা মিসলিহি শাইউন, তার সাদৃশ্য নাই, তার অনুরূপ নাই, তার মতো কিছুই নাই, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছে। আমরা সেটাই কি করি, বিশ্বাস স্থাপন করি, লাইসাকা মিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল আলিম, কোন বস্তু তার সাদৃশ্য নাই, ঠিক আছে? এটা কোথায়? সূরা শুরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 42 নম্বর সূরা আয়াত নম্বর কত? 11। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ বর্ণনা করছেন কোরআনে কারিমে। আল্লাহ দেখেন কি না? দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। তো চোখ দিয়ে দেখেন, যদি খালি কই তো আমরা দেখি, যেমন সামিউন বা সিরুন, তিনি শোনেন তিনি দেখেন, ওখানে আমরা কোনো ব্যাখ্যা করবো না, কেমনে দেখে কেমনে শোনে তিনি জানেন। তো অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ বর্ণনা করতেছেন, কি বর্ণনা করতেছে? ও আলকাই তো আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনিয়া আলা আইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হচ্ছে সুরায় তহা 20 নম্বর সুরার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার নিকট হতে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, আল্লাহ বলতেছেন, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। আমার চোখের সামনে কি হও? কাকে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম রে, আল্লাহ বলতেছেন যে আমি মহব্বত ঢেলে দিছি, কার ঘরে পালতেছে? যে মারার জন্যে অসংখ্য নারী শিশু হত্যা করেছে, মুসা যাতে পৃথিবীতে না আসতে পারে, কি কথা ঠিক কিনা? সেই ফিরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দুশ্মনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রতিপালন করলেন, কি কথা ঠিক কিনা? আসিয়ার দিলের ভিতরে মহব্বত ঢেলে দিল, আবার আসিয়ার মহব্বত ফিরাউনের অন্তরে ঢেলে দিয়ে আল্লাহ বলেন যে আমি এক দুর্বিনীত মহব্বত ঢেলে দিয়েছিলাম, এক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, আর আমার চোখের সামনে তুমি লালিত পালিত হতে লাগলে, আল্লাহ বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে সূরায় আত-তূর 52 নম্বর সূরার 48 নম্বর, ওয়াসবির লি হুকমি রব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন, আপনি আমার চোখের সামনেই রয়েছেন। আল্লাহ বলছেন, রাসূলকে রক্ষা করুন, ধৈর্য ধারণ করতে বলছে, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমি আপনাকে দেখছি, আপনি আমার চোখের সামনে আছেন, বিচলিত হয়েন না, রসুলকে ধৈর্য ধারণ করতে বলছে। তাহলে ধৈর্য ধারণ করা একটা বড় বিষয়, কি কথা ঠিক না? ধৈর্য ধারণ করা একটা, রসুলকে আল্লাহ ধৈর্য ধারণ করতে বলছেন। পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতিত হয় রসুলরা, এই পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রসুলরা, তাদেরকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। দেখেন, এখানে এসে দেখলাম একটা আয়াত লেখা আছে সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ বলছে, আল্লাহ নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন প্রাণ দ্বারা তোমাদের কি কি করব, পরীক্ষা করব। লেখা আছে না এখানে কে বাকারা লিখছে? তো যাই হোক, এই আয়াতে আল্লাহ বলছেন যে পরীক্ষা করব। তো নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করছে, আমাদেরকেও পরীক্ষা করবে।
মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 24 ঘন্টা পরীক্ষার হলে আছি। পরীক্ষায় সাকসেস হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। ইমানের ভিতরে কোন রকমের ত্রুটি যদি থেকে যায়, ইমানের ভিতরে যদি শিরিক ঢুকে যায়, তাহলে কি হবে? ইমান ভেজাল যুক্ত হয়ে যাবে। ইমান যখন ভেজাল হয়ে যাবে, তখন আর কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে? এখন আপনি এই যে এই বিষয়গুলো পোষণ করার পরে আপনি ইমানদার হলেন, এর একটা বইয়ের প্রকাশ আছে। আপনি যে ইমানদার হলেন, কেমনি ইমানদার হলেন তার বইয়ের প্রকাশ কি? আল্লাহ বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি। আল্লাহ বলছেন, অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন ও এতিম মিসকিন ভিক্ষুক এবং দাস মুক্তির জন্য দান করে। অর্থের প্রতি সকলের আসক্তি আছে, তাই না? টাকা পয়সার প্রতি মোহ ভালোবাসা এ সকলের থাকে, কি কথা নেই কিনা? টাকা ছাড়তে চায় না বটে, টাকা মোটে খরচ করতে চায় না, এই মোহ থাকাটা স্বাভাবিক। এটা মানুষের স্বভাবজাত প্রবণতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মালের প্রতি মহাব্বত ভালোবাসা। আল্লাহ বলছে, আতাল মাল আলা হুব্বিহি, মালের প্রতি তীব্র ভালোবাসা আর মমতা থাকার সত্ত্বেও তারা কি করে? খরচ করে। কোথায় খরচ করে? বল ইয়াতামা, ইয়াতিমদের পরে, তাই না? বল মাসাকিন, মিসকিনদের পরে খরচ করে। ও আপনার সাবিল, যারা আল্লাহর পথে সাবিল মুসাফির, তাই না? এই মুসাফিরদের পিছনে খরচ করে। তাহলে খরচ করতে হবে, কোথায় খরচ করতে হবে সে কথা আল্লাহ বর্ণনা করে দিচ্ছে। কাকে দিতে হবে? হুজুরের পেট মোটা করতে হবে নাকি? তাহলে হুজুরের আদিয়া তোবা দিতে হবে, হুজুর দেখা যাবে পাঙ্গাস হয়ে যাবে, চুলকোনোর সময় পেটটা এরকম বড় হয়ে এইখানে চুলকাবে, এই কথা ঠিক না? বড় বড় হুজুর দেখছেন গম্বুজ হয়ে গেছে, পেটের পরে গম্বুজ দেখছেন? এখানে এক হুজুর আছে বিশাল পেট তার গম্বুজের মতো, আমাকে দেশে মাইট ছিল না আগে, মাইট টান টান ডাকতো, এই মাটির মতো পেট আছে দুই একটা, এত পরিমাণে খায়, হারাম হালালের কোনো বাস নাই। কোথার থেকে আসলো? সুদ আসলো না ঘুষ আসলো? হারাম আসলো না হালাল আসলো? কার টাকার থেকে কোথার থেকে দিল? কার ঘরে দিয়ে খাচ্ছে হুজুর? কোনো বাস বিচার হুজুরের হবে? এই হুজুরের অভাব আছে? মিলাদ পড়ে না আর ঘরে ঘরে দিয়ে খায় না, বাসাই করে খায়, এরকম হুজুর কয়জন পাবে? না কয়জন পাইবে? এই জন্য সমাজ ব্যবস্থা অত্যন্ত কঠিন হয়ে গেছে। অনেকে বলে যে আপনি কেমন হুজুর, আপনি খাইতে পারেন না? আমি বিভিন্ন জায়গায় গেলে আমি আজকে দুটো খাইছি আর ওদের রাখি আইছি, আল্লাহ সাক্ষী অর্ধেকে ফিরে বেত রাখে আইছি খাবার দুপুরবেলা, খাইতে পারলাম না আর গরমে আমি বললাম যে এত খাওয়ায় মারবেন, শেষ করলে দেখা গেল খাইতে দিয়ে মরে যাবো, আর পাইলাম আর তাই খাইতে হবে, এমন তো কথা না। কয় গোস আরও নিয়ে আসি, তরকারি আরও নিয়ে আসি, না আমি না আমি আর খাবো না ভাই, রেখে দিয়েছি, কিন্তু পাইলেই যে আমাকে আপনাকে খাইতে হবে এমন তো কথা না, পেটটা তো ভাগ করতে হবে, এক ভাগ খাইবেন, এক ভাগ পানি খাইবেন পান করবেন, আর এক ভাগ কী করবেন? শূন্য রাখবেন, তাই না? আপনি এবারে একবারে এত পরিমাণে খাইবেন, খাইতে খাইতে ওই আপনার ওই পরিপাক তন্ত্রটারও তো রেস্টের দরকার আছে, তারও তো একটু জাগার দরকার আছে, তারে জাগা দেবেন, নড়তেই পারে না শেষকালে, খাইতে 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 নড়তেই পারে না, এত পরিমাণে খায়, গলায় আঙ্গুল দিলেও টিয়ার পাওয়া যায় যে খাইছে, শেষকালে ঢেকুর শুরু হয়ে যায়, কি আছে না? এত পরিমাণে খায় কেন? আপনারা কি মানুষের তো খাইতে পাঠাইছে? হুজুর মানেই ডেজিনেশন হয়ে গেছে, হুজুর মানেই সে খাইতে হবে তাকে, হুজুর মানে পরের তা খাইতে হবে, হুজুর মানে পরের দ্বারাস্ত হতে হবে, হুজুর মানে চাইয়ে নিতে হবে, একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে। মানে হুজুর সুরাটটাই এমন সমাজের কাছে একটা মানে কি বলে ওকে, বিরক্তিকর বিষয় হয়ে গেছে মানুষের কাছে, যারা আসলে কিছুটা বোঝে। আমারই তো বিরক্ত লাগে, একই ট্র্যাডিশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খালি ঘরে ঘরে যে খেয়ে বেড়াইতেন নাকি? রসুল দাওয়াত খাইতেন, সাহাবিদের ঘরে যাইতেন, দাওয়াত দিছেন, জাবেরের বাড়িতে গেছে, অন্যান্য আজেন আজিজ খাইছে, তাই বলে আল্লাহ রসুলকে এরকম খাইছে? এত পরিমাণে খাইছে? রসুলের পেট মোটা ছিল না? রসুলের সীমায় সামাইলে আছে তো নায়েবে নবীর সুরাতে তো রসুলের সাথে মিল খাইতে হবে, কি কথা নেই কিনা? আমি তো পান খাইয়ে একেবারে স্যাকরায় কি জানি কয় একবার গাল সি বেয়ে পড়তেছে আপনার, রসুলুল্লাহ কি পান খাই এরকম গাল বেয়ে পড়তেন নাকি? রসুল
রসগোল্লা তো কোনোদিন পান খাইনি, হাদিসও মানাইছে। আমাদের এই মার্কাজে এক হুজুর ছিল, সে তো জম্মের পান খাওয়া খায়, আমারই বন্ধুবার, সে পানের হাদিস বানায় বলেছে রসগোল্লা তো নিয়ে পান বলে বাংলাদেশ এতে হাদিয়া গেছিল, আল্লাহর নবী নাকি সেই পান খাইছে, নাউজুবিল্লাহ। হাদিস বানাইতে তো সময় লাগে না, হাদিস তো এখনো বানানো যায়, হাদিস এখনো চলছে। হাদিস মানে বাণী, হাদিস মানে কি বাণী, আমার বাণী আমার হাদিস, রসুলের বাণী রসুলের হাদিস, আল্লাহর বাণী আল্লাহর হাদিস, আল্লাহর হচ্ছে আহসানুল হাদিস, আল্লাহ হচ্ছে ইন্না খাইরুল হাদিস কিতাবুল্লাহ। এই যে কিতাবের কথা বলছি, কিতাবে বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবটা আল্লাহর হাদিস, কিতাবটা কার হাদিস, আল্লাহর হাদিস, ইন্না খাইরুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ রাসূল বলছেন। তা আল্লাহটা খালি হাদিস না, আল্লাহটা হচ্ছে সর্বোত্তম হাদিস, আল্লাহ সর্বোত্তম, আল্লাহর বাণীও সর্বোত্তম, কি কথা ঠিক কিনা? আমরা সেই সর্বোত্তম বাণী এখন আলোচনা করতেছি। আর আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কোরআনে কারিমে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, আল্লাহ খালি হাদিস নাজিল করে নাই, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছে, আল্লাহটা উত্তম, আল্লাহ উত্তম, আল্লাহর বাণীও কি উত্তম, রসুলের বাণী রসুলের হাদিস, আপনার বাণী আপনার হাদিস। এখন বলে হাদিসে আছে, কোন হাদিসে আছে, মুরব্বীর মুখ দিয়ে শুনেছি, তোমার মুরব্বীর হাদিস, পীর সাহেবের কাছ থেকে শুনেছি, পীর সাহেবের হাদিস, পীর সাহেবের হাদিস তো আপনার মানতে বলা হয়নি। আল্লাহ বলছে আমি নাজিল করেছি উত্তম হাদিস, কি কিতাবুল্লাহ, বিশ্বাস আসতে হবে কোথায়, কিতাবুল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, নবীদের বারে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব যুগে যুগে নাজিল হয়েছে, তার চূড়ান্ত রূপ হচ্ছে আল কুরআনুল কারীম, সর্বশেষ চূড়ান্ত রূপ হচ্ছে কি আল কুরআনুল কারীম। এই কিতাবে ঈমান আনয়ন করতে হবে, এটা ঈমান আনার কিতাব, আপনি যেটা মসজিদে তালিম করতেছেন ওটা ঈমান আনার কিতাব নয়, ঈমান আনার কিতাবের থেকে কিছু অংশ হতে থাকতে পারে, ওটা চূড়ান্ত না, ওটাই যে অভ্রান্ততা বলতে পারবেন না, কিন্তু এই কিতাব অভ্রান্ত যেটা আল্লাহ বলেছেন, এই কিতাবের শুরুতেই বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি, এই অভ্রান্ত কিতাবের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই, চ্যালেঞ্জ করা হয়েছে শুরুতে, আর ওই কিতাবের শুরুতেই বলা হয়েছে যে আমরা লেখলাম বইটা ভুল হইতে পারে, আমাদেরকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে কি করব, সংশোধন করবো, দেন এটা আমার লেখা বই, এই বইটা একবার ছাপছে। ইমান কি ও তা বিনাশের কারণগুলি আপনি জানেন কি, এই আমার লেখা বই। এখন এখানে আমি একটা ভূমিকা লিখছি, ভূমিকা লিখে ভূমিকায় কি বলছি, যে ভুল ভ্রান্ত, এই যে ভুল ভুলগুলি কোরআন সহি হাদিসের আলোকে ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবে, খালি ধরাই দিলে হবে না, কোরআন হাদিস দিয়ে দেখাইতে, যদি কোরআন হাদিসের আলোকে ভুল ধরাই দিতে পারেন তাহলে আমরা কি করব, কৃতজ্ঞ থাকব, সংশোধন করে দেব পরবর্তীতে। আমি বই লেখে আমার বইটা ভুল ভ্রান্তি মুক্ত নয়, প্রথমবার ছাপছে এই জন্য অনেক ভুল হয়েছে, এই জন্য আবার ছাপতে হবে, এই জন্য দেখেন এর ভিতরে আমি নিজে ভুল ধরছি, অনেক ভুল হয়েছে, প্রিন্ট মিস্টেক হয়েছে, আমার লেখার পরেও যারা ওই যে টাইপ করছে তারা ভুল করছে, এই ভুল এখন ধরা পড়তেছে, সেই ভুল সংশোধন করে আবার নতুন করে ছাপা হবে, আল্লাহর কিতাব কি তাই? তাহলে আমরা কি করে বলতেছি অন্য একটা কিতাব রে, যেই কিতাবের তালিম করতে আল্লাহ বলে নাই, যেই কিতাবের পরে ঈমান আনতে আল্লাহ বলে নাই, যেই কিতাবে ঈমান আনতে হবে, যেই কিতাবের তালিম করতে হবে আল্লাহ নির্দেশ দিচ্ছে, সেটাকে আমরা উপেক্ষা করতেছি, আমরা তো সেখানে নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে, আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি এই বোঝার বিষয়, আমরা এখানে কেন বসছি, আমরা চাচ্ছি মসজিদে আমরা তালিম করব কোরআনের, মসজিদে তালিম করব কিসের, কোরআনের তালিম করলে শুনতে পাবে না মানুষ, কিন্তু কোরআন বুঝবে না, কোরআন বলে বুঝবে না, তাহলে কি আল্লাহকে এত জালেম যে একটা কিতাব নাজিল করবো তা বান্দা বুঝবে না, বান্দারে বোঝানোর জন্য তো আল্লাহ কিতাব নাজিল করছে, কি কথা নেই কিনা, যদি কিতাব বোঝা না যায় তাহলে তো আল্লাহ জালেম হয়ে যায়, আল্লাহ কি এত জুলুম করলো একটা কিতাব নাজিল করে দিলো তো আমরা বুঝবো না, আবার সেই কিতাব নিয়ে আমাদেরকে হিসাব নেবে, আল্লাহ কোরআন সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবে, আর রাসূল বলবে হাদাল কোরআনি মাহজুরা, আমার জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, রাসূলুল্লাহ বলবে এই জাতি কোরআন প্রত্যাখ্যান করে ভিন্ন কিতাব ধরেছিল, রাসূলুল্লাহ আফসোস করে বলবে কিয়ামতের মাঠে হাদাল কোরআনি মাহজুরা, আমার জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে উপেক্ষা করেছে, এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন
তাহলে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কিতাবে বিশ্বাস স্থাপন করছো মানে বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাতে হবে না? বৃক্ষ কি ফলে পরিচয় কয় না, বৃক্ষ কি ফলে পরিচয়। আপনি কিতাবে বিশ্বাস স্থাপন করেছেন তার মানে কি, কিতাবকে রীতিমতো অধ্যয়ন করে বুঝে বাস্তবে রূপায়িত করা। কোরআনের হক কি? কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, এই কোরআনের আমলটাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, যেটা আমরা এখন করতেছি। তাহলে কোরআনকে পড়তে হবে, কোরআন পড়তে হবে কিন্তু বুঝার জন্য। একদল কোরআন পড়ে এই সমাজে, মেজরিটি পার্সেন্ট কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না। কোরআন পড়া লোক আছে সমাজে, কিন্তু সমস্যা কি দেখেন, পড়ে কিন্তু বোঝে না। এদের অবস্থাটা কি জানেন, এদের অবস্থা কোরআন বলেছে, এরা কিতাব বহনকারী গাধা, এরা যে কি বহন করছে এরাই জানে না। গাধা যেটা, গাধা, ও কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে, লেখাপড়া করছে, গাধা দেখছেন না, গাধা ওই ও দেখছে, গাধা ভারতে আছে, গাধা পাকিস্তানে আছে, গাধা সৌদি আরবে গাধা আছে, এই গাধার পিঠে বহন করে মাল। তোমার এখানে এক গাধা কিতাব গাধার পিঠের পরে দিয়ে দিচ্ছেন, এই গাধা এত কাছে কিতাব নিছে, এই গাধা কি কিতাবের কিছু বোঝে? আল্লাহ বলছে যারা কোরআন শুধু পড়ে রট করে, ওই দেখেন না হাফেজ সাহেবরা সারা বছর, এদের কোরআন পড়ার কারণই হচ্ছে এটা, সারা বছর কোরআন পড়ে তারাবিতে কোরআন শোনাবে, এই জন্য এক শ্রেণীর হাফেজদের চিন্তা চেতনাই এইটা, ওরা আজ পর্যন্ত কোরআন যে কি বলছে ও বুঝার চিন্তা চেতনাই তাদের ভিতরে নাই। খবর নিয়ে দেখেন হাফেজরা বেশি ভুল করে, হাফেজদের দ্বারা বেশি অপরাধ সংগঠিত চিল্লা মাশাআল্লাহ এই সমাজে, শেষকালে হুজুরদের বদনাম হয়ে যায়। তার কারণ কি, ওরা কোরআন বহন করছে ঠিকই, কিন্তু কোরআন যে কি বলছে এটা জানে না। কোরআন তো পড়ার সাথে সাথে, মুখস্থ করার সাথে সাথে কোরআনটাকে বুঝতে হবে, কোরআন কি বলছে, তাই না? যদি আপনি কোরআন বোঝেন তাহলে না আপনি আমল করতে পারবেন। ওই যে একদল আমাদের দেশে আছে, হুজুররা ওয়াজ করতে গেলে খুব এই হাদিসটা, তিরমিজির হাদিস, যে আমাদের দেশে এটা সকলেই জানে যে আবেদরা দশজন সুপারিশ করে নিয়ে যাবে, না তার আত্মীয় স্বজনের মধ্যে কয়জন, তিরমিজি শরীফের হাদিস, কিন্তু ওই হাদিসের শেষের অংশটুকুন হুজুররা বলে না। ওই হাদিসের একটা অংশ আছে, আপনার বংশের ভিতর থেকে হাফেজ যে হবে, যে মানে কাফের হবে না, মুশরিক হবে না, ইমানদার, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এইরকম বংশের ভিতর থেকে দশজনকে সুপারিশ করে নেবে, কিন্তু শর্ত করা হয়েছে সেখানে, ওয়াহাল্লালা হালালুহু ওয়াহারাম হারামুহু, কোরআনের হালালকে যে হালাল জানে আর কোরআনের হারামকে যে হারাম জানে। আচ্ছা বলেন, কোরআনের হালালকে হালাল জানতে হইলে কোরআন বুঝতে হবে না, না খালি মুখস্থ বললেই যাবে? ভিনদেশি ভাষায়, তাও ভিনদেশি ভাষায়, আমার ভাষায় না, আমি যদি বাংলা ভাষায় কোরআন পড়ি তাহলে না আমি বুঝবো আল্লাহ কি বলতেছেন, কি কথা ঠিক কিনা। এখানে দেখেন কোরআন শরীফের অর্থ আমি বলছি, হে রাসূল বলুন তিনি আল্লাহ এক, এর আরবি হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। এখন আমি যদি খালি বাংলা বুঝি না, আমি কইলাম কুল হু আল্লাহু আহাদ, সারা জীবন শুনলাম তিনবার সুরা একলাস পড়লি, এক খতম কোরআনের সব পাওয়া যায়, আমি তিনবার সুরা একলাস পড়লাম, এক খতম কোরআনের সব পাইলাম, ভালো কথা, তা আমি তো কিছুই বুঝলাম না, আমি কি বলছি, আমি কি বলছি আমিই বুঝি না, তো আমি কি বুঝাইতে চাই? এটা তো বুঝার জন্য এসেছে। আল্লাহ বলছেন বারবার কোরআনে, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? আম আকুলু আকফালুহা, তাদের অন্তরের ভিতরে কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? কই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছি, আরে নিজের ভাষায় বোঝেন না, নিজের ভাষায়। রসুল বাংলাদেশে আসলে কোরআন বাংলায় নাজিল হইতো? রসুল যদি বাংলাদেশের হতো তাহলে কোরআন কোন ভাষায় হইতো? বাংলায়। আল্লাহ বলছে কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে এই জন্য অবতীর্ণ আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তারা বুঝতে পারে। তার কারণ যাদেরকে রসুল বুঝাচ্ছে ওরা আরবি, ওরা যাতে বুঝতে পারে তাই ওদের ভাষায় অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ যদি ভিন্ন ভাষায় কোরআন অবতীর্ণ করতেন আরবদের পরে, রসুলের পরে, আরবি নবীর পরে, তাহলে কি তারা বুঝতে পারতো? ইংরেজি দিলে বুঝতে পারতো আরবরা? বুঝতো না। বাংলায় কোরআন নাজিল করলে বুঝতো? বুঝতো না। তাহলে রসুল এই দেশে আসলি এই ভাষায় কোরআন নাজিল হতো, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক নবীকে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষাভাষী করে প্রেরণ করেছি। যে নবী যে ভাষার ছিল
সেই ভাষাভাষী করে প্রেরণ, সেই ভাষায় কিতাব নাজিল করা হয়েছে যাতে ওই ভাষাভাষীকে বোঝানো যায়। তাহলে বোঝা যাচ্ছে কোরআন খালি মুখস্থ করলে হবে না, আর কোরআন খালি ওই তেলাওয়াত করলে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে সব হবে বটে, কিন্তু খালি সবের উদ্দেশ্য না, কোরআন নাজিলের উদ্দেশ্য সব না, কোরআন তো জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাসের মূল দাবি। কোরআনকে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের যতগুলো ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কি কথা ঠিক কিনা? তো সকল ক্ষেত্রে আমাদেরকে কোরআন বাস্তবায়ন করতে হবে। তো কোরআন বাস্তবায়ন করতে গেলে তো আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো নিজের জীবনে বাস্তবায়ন করতে গেলে তো কোরআনটা আগে আমাকে বুঝতে হবে। আমি কোরআন বুঝি না তো আমি বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছি। আমরা এখানে কি করতেছি? আমরা ক্লাস নিচ্ছি, কন্টিনিউ ক্লাস নিচ্ছি। যারা না আসতেছে তারা বঞ্চিত হচ্ছে, যারা আসতেছে না তাদেরকে আপনাদেরকে কি করতে হবে? বুঝায় নিয়ে আসতে হবে ক্লাসে উপস্থিত থাকার জন্য। তার কারণ কি? আমরা শিক্ষা দিচ্ছি যাতে মানুষ কোরআন মুখী হোক, কোরআন শিখুক। যদি কোরআন না বোঝে তাহলে মানুষ পথ পাবে না। পথ দেখানোর জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ হাবলুল্লাহ নাজিল করেছে, হাবলুল্লাহ। আল্লাহ কি নাজিল করেছে? হাবলুল্লাহ। আর হাবলুল্লাহকে দৃঢ়ভাবে ধরতে কইছে আল্লাহ। আমরা হাবলুল্লাহ না ধরে আব্দুল্লাহ ধরছি। কি ধরছি? আব্দুল্লাহ, মানুষ ধরছি। অমুক পীর সাহেব, তমুক পীর সাহেব, অমুক হুজুর, তমুক হুজুর, এটা ধরছি। আর আল্লাহ বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধরো, আল্লাহর রজ্জু কোরআন, কিতাবুল্লাহকে ধরো। ফাসতামসিক বিল কোরআন, আল্লাহ বলছে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআন আঁকড়ে ধরতে কইছে, আর আমরা কোরআন ছাড়িয়ে দিয়ে আব্দুল্লাহ ধরছি, হাবলুল্লাহ ছাড়িয়ে দিয়ে আব্দুল্লাহ ধরছি। এই জাতির অধপতনের সব থেকে একটা বড় কারণ হচ্ছে জাতি হাবলুল্লাহকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে ধরেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হতে বলেছে। সব এই আয়াত পড়বে, পীর সাহেবরাও আয়াত পড়বে, পড়ে কবে আমাকে বীরের তরিকায় আসেন, নিয়ে যাচ্ছে কোথায় দেখছেন? কবে ওয়া তাসিমু বি হাবলিল্লাহ, আসেন আল্লাহ বলছে হাবলুল্লাহ ধরতি, আসেন আমরা এই তরিকায় আসি। আয়াত পড়লো কি আর নিয়ে যাচ্ছে কোথায়? সাধারণ মানুষ তো বুঝতে পারে না। কোরআনই তো পড়তে ওই সব হুজুর তো কোরআন পড়ে, সব তো কোরআন দিয়ে বলে, তো কোরআন দিয়ে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি তো বুঝতে পারছেন। এই জন্য শুধু শুনলে হবে না, বুঝতে হবে। মাস্টার পড়ায় দিল স্কুলের থেকে, আমি বাড়ি এসে পড়লাম না, পাশ করতে পারবো? আমি তো পরীক্ষাগারে আছি, আমি সর্বক্ষণিক পরীক্ষাগারে, আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সর্বক্ষণিক কোরআন পড়তে হবে, বুঝার জন্য কোরআন পড়তে হবে, নিজের ভাষায় কোরআন পড়তে হবে, কন্টিনিউ কোরআন পড়তে হবে, বাধ্যতামূলকভাবে কোরআন পড়তে হবে, অবশ্যম্ভাবীভাবে কোরআন পড়তে হবে। কোরআন না পড়ে কোনো মানুষ আর কোনো কিতাব পড়ার অধিকার নাই। আল্লাহ রবের কিতাব বাদ দিয়ে যিনি না, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছেন, সংবিধান দিয়েছেন, তার সংবিধান বর্জন করে পৃথিবীর আর কোনো ডিগ্রি হাসিল করার অধিকার নাই মুসলমানের। ডিগ্রির অভাব নাই, কোরআন জানে না, এর থেকে হতবাগ আর হইতে পারে না। যে সব জানে কোরআন জানে না, আর সে কিছুই জানে না কোরআন জানে, ওর থেকে সৌভাগ্যশীল মানুষ এই পৃথিবীতে আর নাই। কিয়ামতের ময়দানে কোরআন, আল কোরআন হুজ্জাতুল্লাহ কা ওয়া আলাইকা, তোমার কোরআন তোমার পক্ষে এবং তার বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। কোরআন কবে কিন্তু আমার জীবনে খোলে নাই, ছাতা পড়ছে কোরআনের পরে, কোরআনকে যুজদান দিয়ে টিভির উপরে রেখে দিয়েছে, একেবারে উপরে রেখে দিয়েছিল, বরকতের জন্য উপরে রাখছে, কিন্তু কোনোদিন আমাকে খুলে দেখে নাই, আমার কাপড়ের পরে ছাতা লেগে গেছিল, আমাকে কোনোদিন খুলে দেখে নাই। কোরআন অভিযোগ করবে, রাসূল বলবে আযাল কোরআনে মাহজুরা, আমার জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। সুবহানাল্লাহ, বিপদে পড়ে যেতে হবে হাসরের মাঠে, হাসরের মাঠে বিপদে পড়ে যাবে, রাসূলুল্লাহ বলবে জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআন উপেক্ষা করেছে, যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার শরীর রক্তে রঞ্জিত হয়েছে, অসংখ্য সাহাবার জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছে অসংখ্য সাহাবি আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি আমি এক ঘন্টা সময় শুক্রবার দিতে পারছি, দুর্ভাগ্য আমাদের। আল্লাহর কোরআন জানার জন্য, আল্লাহর কোরআনকে বোঝার জন্য আমাদের সময় নাই।
সব বোঝার সময় আছে। এর একটু বসছি দেখেন, সময় একটু বেশি হলে কিন্তু আমাদের পায়জামা গরম হয়ে যায়। দোকান আমাদেরকে ডাকছে, কারবার আমাদেরকে ডাকছে, আড্ডা আমাদেরকে ডাকছে, যেখানে আড্ডা দিই আড্ডাখানা আমাদেরকে ডাকতেছে, চলো চলো চার স্টলে চলো, গিবাদ করো, পরনিন্দা করো, অন্যের সমালোচনা করো। আরে আপনি তো পরীক্ষার হলে আছেন, আপনি কেন বোঝেন না? পরীক্ষার হলে যে ভিন্ন চিন্তা ভাবনা করলে, প্রশ্নপত্র সামনে আপনার, প্রশ্নপত্র আপনার সামনে, আপনি যদি গাড়ি বাড়ি আর নারীর চিন্তা করেন, আপনি কি বাস করতে পারবেন? এই স্বাভাবিক বিষয়টা আপনি কেন বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনাকে আমাকে পরীক্ষার হলে পাঠিয়েছেন। কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষাগারে পাঠিয়েছি, তোমাদের হায়াত আর মৌতের জন্য দিয়েছি, এই হায়াতের জীবন পরীক্ষার হলে পাঠিয়েছি, মৌতের পরে এই পরীক্ষার ফলাফল দেব। যা করবা কয়, জয়সা করনি ওয়সা ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তো মরকে দেখ। যেমন করবা তেমন পাইবা ফল। কি বাংলায় কয় না, যতটুকু পানিতে নামবা ততটুকু কি করবা, ভেজবা। তুমি যত শয়তানি করবা ধরা খেয়ে দেবা, ধরার আর নাই, অবশ্যম্ভী ভাবে ধরবেন আল্লাহ, অবশ্যম্ভী ভাবে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর পাকড়াও ইন্না বাচ্চা রব্বিকাল আসাদিদ, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন, অবশ্যম্ভী ভাবে আল্লাহ ধরবেন, কাউকে ছাড় দিয়ে হবে না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর এই নসিহত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সচেতন করতে চাচ্ছেন, প্রত্যেকটা আল্লাহর বান্দার প্রত্যেককে হিসাব দিতে হবে, প্রত্যেককে জবাবদি করতে হবে। হ্যাঁ উনি হুজুর উনি দিয়ে বেড়া গেছে, না এটা আমার দায়িত্ব, আমি তো আপনাকে সচেতন করছি, আমি আপনার বিবেককে নাড়া দিতে চাচ্ছি। প্রত্যেকটা নর নারীকে আল্লাহ হিসাব নেবেন, প্রত্যেকের জবাব দিতে আছে, কে কতটুকু কোরআন নিয়ে চর্চা করছো, কে কতটুকু কোরআনকে জীবনে বাস্তবায়ন করছো, কে কতটুকু কোরআনের সমাজ গঠন করার জন্য সচেষ্ট হয়েছো, কে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হয়েছো, জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় যাইবেন। দেখেন না, এই যে এখানে লেখা রয়েছে, এই যে কিয়ামতের দিন আদম সন্তানের দুই পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে। এক নম্বর কি, তার জীবন সম্পর্কে সে কোন কাজে তা অতিবাহিত করেছে। এক নম্বর পরীক্ষার হলে জীবন দিছি, আল্লাহ বলবে আমি জীবন দিছি 40 বছর 60 বছর 70 বছরে হায়াত দিছি, কোন কাজে লাগাইছো বলো, কে ঠেলা গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, কিন্তু সবার ভাই চাইতে ভালো, ফাউরুটি আর ঝুলাগুড় যার যেটা ভালো লাগে সেটা করলাম, এই নাকি পরীক্ষা? দাদা গো এই দুনিয়ায় দেখছি ভালো, হিতায় ফুলের ছন্দ ভালো, হিতায় ফুলের গন্ধ ভালো, মেঘমাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ফুলা ভালো, কুরমা ভালো, মাছ পটলের দুলবা ভালো, কিন্তু সবার চাইতে ভালো ফাউরুটি আর কি ঝুলাগুড়, সব ভালো মনে করলেন, জীবনটাকে কোন কাজে লাগাইতে মনে বলছিল আল্লাহ, সেটা তো একবারও চিন্তা করলেন না, কি ভালোর পিছনে দৌড়াচ্ছেন, কোথায় দৌড়াচ্ছেন, সব ভালো বানাইছেন, সব ভালো লাগে আপনার, সব ভালো লাগে আপনার, ভালো লাগে না কোরআন, আপনার ভালো লাগে না দিন, আপনার ভালো লাগে না ঈমান, আপনার ভিতরে তো রোগ হয়ে গেছে, চিকিৎসার দরকার। আপনি চিকিৎসা না করে মরলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিকিৎসা করার জন্য জাহান্নাম তৈরি করে রাখছে। লোহায় জং পড়ে গেলে কি করে দেখছেন, ওই কামারের দোকানে যে দেখো একবারে আগুন, লাল আগুন ঢুকাই দিচ্ছে, লোহা ঢুকোয় যে তার পিচ আসছে মেলায় ঢুকায় পিটায়। আল্লাহ বলছেন জাহান্নামের ভিতরে ঢুকায় দিয়ে শুধু ঢুকবো না পিটাবো, আজাবু ফাওকাল আজাব, আজাবের পরে আজাব, আল্লাহ বলছেন আকুদু আন্নাসু আল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবো মানুষ দিয়ে আর পাথর দিয়ে, পাথর গরম হইলে কেমন হয়, আল্লাহু আকবার, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাইতো আগে আদিম যুগের মানুষেরা, আমরা তো এখন ম্যাস কাটি বানাইছি, তারপরে গ্যাস লাইট বানাইছি, তখন তার গ্যাস লাইট ছিল না, পাথর গরম হয়ে গেলে কি গরম হয় চিন্তা করেন, এই পাথর হচ্ছে জাহান্নামের আগুনের ইন্ধন আর মানুষ দিয়ে ইন্ধন বানাবে, আল্লাহ বলছেন ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনের ইন্ধন হবে কাফের,
যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা পরকালকে অস্বীকার করেছে, যারা কিতাবকে অস্বীকার করেছে, যারা আল্লাহর আইন ও কানুনকে উপেক্ষা করেছে, মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণিক সরগরম, মিটিং মিছিল চলতেছে মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কথা কইলে জঙ্গি বানায় কয়েকখান জঙ্গি কিতাব দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ এক জায়গায় বসতে পারতেছে না, সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে যাতে মানুষ আল্লাহর কথা নিয়ে বসতে না পারে, আল্লাহর কালাম নিয়ে বসতে না পারে, আল্লাহর কিতাব নিয়ে না বসতে পারে। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে, এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমাদেরকে ময়দানে থাকতে হবে, তাহলে না পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো। কেন এখানে আসছি গাড়ির খেয়ে, কোনো লাভ আছে আমি এখানে চিল্লাবো? আমি কেন, কে কি জিনিস আমাকে এখানে নিয়ে আসছে বুঝতে হবে আমাকে, কেন আমি এখানে চিল্লাচ্ছি, এখানে চিল্লাচ্ছি এই জন্য আমার জবাব দিয়ে তার ভয়, আমাকে জবাব দিয়ে করতে হবে। কেউ মানুক আর না মানুক তার মানানো তো আমার কাজ না, কেউ আসুক আর না আসুক তার আনা তো আমার কাজ না, হেদায়ত দেওয়া তো আমার কাজ না, হেদায়ত তো নবীর হাতেও নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়ত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়ত দেবো, রসুলও হেদায়ত দিতে পারেন না, আমি হুজুর তো দূরের কথা, রসুলই পারে না হেদায়ত দিতে, হেদায়ত তো আল্লাহর হাতে, আমা আল্লাহর রসুল ইল্লাল বালাগুল মুবিন, নবী আপনার কাজ হচ্ছে আমার বালাগকে পৌঁছে দিয়া, মেসেজটাকে পৌঁছে দিয়া, আর মেসেজ পৌঁছায় দিচ্ছি, মানবেন না ধরা খেয়ে দেবো, দেরি করার নাই। আরে আর কয়দিন, জোয়ান মানুষ কয়দিন পরে করবানি, কি কথা ঠিক, সুযোগ আছে, বাপের কান্দের পরে টুটফাটার কবর স্থানে দিয়ে দেখেন, বাপের কান্দের পরে। এই যে কয়দিন আগে আমাদের এলাকায় একটা ছেলে, আমাদেরই ভাই ফারুক ভাই, দিনী ভাই, খুব নসিহত করে গেছে, একবার কথা বলতে বলতে মারা গেছে, তার বাপ বৃদ্ধ, সেই বাপের মরে যাওয়ার কথা, বাপের কান্দের পরে তার সন্তানকে নিয়ে যেতে হলো কবরস্থানে, অহরহ প্রতিদিন প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, তারপরে বিবেক জাগ্রত হচ্ছে না, ঢুকতেছে না, কিন্তু মানে পশুর থেকেও খারাপ হয়ে গেছে। দেখবেন গরুগুলোর সাইডে যদি আর একটা গরুর জবাই করা হয় তো আর একটা গরু ঘাস খায়, ওর ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই, ওর আর এক ভাইকে জবাই করে দেওয়া হচ্ছে, পরবর্তী তো নাম্বার আসতেছে, ও চিন্তা করে না যে আমার নাম্বার আসতেছে, পরে ও ঘাস খেয়ে যাচ্ছে, খাওয়ার হাগা ছাড়া গরু কিছুই বোঝে না, এই মানুষগুলো গরু প্রকৃতির হয়ে গেছে। আল্লাহ আল্লাহুম গুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে কিছু লোক আছে এই পৃথিবীতে, মানুষ সুরাতে মানুষ, আসলে ওরা মানুষ না, আল্লাহ বলে ওরা আসলে মানুষ না, ওরা কি, ওরা ওদের চোখ আছে তারপরেও দেখে না, চোখ থাকতেও কোরআন খুলবে না, কান থাকতেও কোরআন শুনবে না, অন্তর থাকতেও কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না। আল্লাহ বলে উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পাদ, শুধু চতুষ্পাদ না, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট, এরা বেয়াবেকরি খিঞ্জির গরুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল সম্প্রদায়, এরা গাফলাতের চাদর ঠেকে দিয়েছে নিজের উপরে, গফলাতে পড়ে আসছে, পড়ে আছে, কিন্তু কে আমাদের দিন হাজির হয়ে যাবে তখন, তখন আফসোস করবে আর নিজের হাত নিজে কাইটে খাইবে আর বলবি আলাইতানি কুনতু তুরাবা, হে কাশ, হে আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমাদেরকে কেন উত্তোলন করা হলো। ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে উঠাইলো আমাদের গন্তব্য থেকে, মাম্বাতানা মিম্মার কাদিনা হাদা মা ওয়াদার রহমান, এ তো সেই দিন যেদিন সম্পর্কে দয়াময় আমাদেরকে ওয়াদা করেছিলেন, কিয়ামতের দিন যেদিন সম্পর্কে দয়াময় আমাদেরকে কি করেছিলেন, ওয়াদা করেছিলেন কিয়ামতের ময়দান সম্পর্কে, মা ওয়াদার রহমান ওয়াসাদা কাল মুরসালুন, আর নবীরা তো সত্য কথাই বলেছিল, তখন এই বান্দারা বলতে থাকবে, কিন্তু বললে লাভ হবে, কোনো লাভ হবে না কিয়ামতের ময়দানে, প্রশ্নের উত্তর দিতে হবে নর নারীকে, সকলকেও, মা বোনেরা যারা অন্তরালে আছেন তারাও লক্ষ্য করুন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হিসাব দিতে হবে, দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে হিসাব দিতে হবে, তোমার 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম কোন কাজে লাগাইছো, এক নম্বরে আটকে যাবো, বাকি আর আছে কয়টা, যৌবনকাল সম্পর্কে তা কোন কাজে জীর্ণ করেছো, যৌবন কোন কাজে খাটাইছো, তারপর 3 নম্বর কি, তার সম্পদ সম্পর্কে তা কোথা থেকে অর্জন করেছে এবং কিসে ব্যয় করেছে, আয় করেছো কেমনে আর ব্যয় করেছো কেমনে, খালি আয় করছো
আর ব্যয় করছো খালি বসিতে দেছো, হারাম টাকা বসিতে দেয়, সুদ ঘুষ আর যত শয়তানি করে কামাচ্ছে মসজিদে দিচ্ছে আর দাতা সাজতেছে। হাজি মহাসিন বহুত বড় দাতা, অমুক তমুক কি আমাদের এলাকায় হাজি আব্দুল মালিক সাহেব, সে কেমন ছিল তার মাল কেমন ছিল জানি না, আল্লাহই ভালো জানেন। তো অনেক দান খয়রাত করেছে, দান করলাম কিন্তু আমি কোথার থেকে আয় করতেছি আর কোথায় ব্যয় করতেছি? আল্লাহ বলছেন আয় করছি কেমনে আর ব্যয় করছি কেমনে, দুটোটার হিসাব দিতে হবে। আরাম আয় করবার মসজিদ দান করবার মাদ্রাসা বানাইবা, মনে করছো মরার পরে মাদ্রাসায় কোরআন পড়বে, তুই না তার সবই আল্লাহর অনেক ঘুষ চলে নাকি শয়তানি এগুলা, তুই কামাইছো হারামে, মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম। হাদিসে এসেছে যে উল উস্কো খুস্কো, চুল উস্কো খুস্কো, দাড়ি উস্কো খুস্কো, মানে মুসাফির আল্লাহর কাছে হাত দিয়ে উঠাই দিয়ে বলছি আ রব্বি হে রব হে রব, আল্লাহর রাসূল বলছে মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম, ও যেটা পরিধান করেছে সেটাও হারাম, যেটা ও পানাহার করে সেটাও হারাম। এরকম ব্যক্তির দোয়া কেমন করে কবুল হইতে পারে? পিসাবও দেখে না হারাম আসলো না হালাল আসলো, হুজুর দেখে না মসজিদে হারাম আসলো কি হালাল আসলো, মিলাদ পড়তেছে কার টাকা আসলো কোথার থেকে দিল, মিলাদই নাই তারপরে আবার মিলাদ পড়তেছে বিদাত করতেছে তারপরে ধর্মের নামে আর হারাম নিচ্ছে আর খেয়ে পেট বড় বানাচ্ছে। আপনি তো আয়াত নিয়ে আইছেন, এই যে আয়াতের ব্যাখ্যা যে আয়াতের প্রশ্ন করছেন এই আয়াতের ব্যাখ্যা চলতেছে, আপনি তো আমার মোড় ঘুরিয়ে দিয়েছেন আজকে। তো যাই হোক, এই হচ্ছে সমাজের চিত্র, এই সমাজে এইগুলো চলছে। এরপরে আমাদেরকে কি হিসেব নেওয়া হবে, এলেম অনুযায়ী আমল কতটুকু করছে বলেন? বেসিক এলেম সবার আছে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিরা ব্যবিচার হারাম, মদ হারাম, কি নেশা হারাম, জু হারাম, যেগুলো সমাজে এখন চলছে, যেগুলো ছাড়া সমাজের কোনো কিছু ভাবাই যায় না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া সমাজ বুঝাই যাবে না, এখন চলাই মানে চাকাই চলবে না, অর্থনীতির চাকা এখন অচল হয়ে গেছে বাংলাদেশে। এখন আপনার তাকে স্টাবলিশ করার জন্য এখন পাগল হয়ে মরিয়া হয়ে একদল উঠে পড়ে, ডক্টর নিরুজকে মানে প্রতিষ্ঠা করার জন্য একদল মরিয়া হয়ে উঠে পড়ে নামছে, আমেরিকা সহ সকলে মিলে ডক্টর নিরুজকে এখন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যে চক্র আকারে সুদ দিয়ে এদেশের অসংখ্য নারীর ঘরের চাল তুলে নিয়েছে। এনজিও কর্তৃকারেই আপনার এই ডক্টর ইউনুসের গ্রামীণ কল গ্রামীণ ব্যাংকের মানে কি জানি বলে এই মাঠ কর্মী কর্তৃক অসংখ্য নারী ধর্ষিত হয়েছে এই সমাজে, মহিলাদেরকে যারা ঋণ দেয় না এভাবে চক্র আকারে ঋণ দিয়ে দিয়ে এদেশের অর্থকে বাইরে নিয়ে যাচ্ছে, তাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। যারা এদেশে সঠিক অর্থ ব্যবস্থা চালু করে কোরআনিক অর্থ ব্যবস্থা চালু করে আমার দেশের সম্পদ দিয়ে মানব সম্পদ মানুষ হওয়ানের তাকে বিপদ হয়ে গেছে, মানুষ কুমাও সম্পদ বাড়াও, মানুষ কুমাও, খালি হসপিটালে গেলেই বাচ্চাটা বানাইতে গেলে সিজার, বাচ্চা বানাইতে গেলে সিজার, সিজার মানে বাচ্চা যাতে আর সামনে না হয়, আর আমাদের মা বোনদের আগে বাচ্চা হয়েছে সিজার লাগে না এখানে বাচ্চা হয়েছে, শয়তানি চালু হয়েছে দেশটায় টোটালি একটা, যেসব দেশের থেকে সিজারের পদ্ধতি আর এইসব জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আমার দেশে পাঠাইছে ওই সব দেশে এখন বাইরের থেকে নিয়ে যাচ্ছে মেয়ে ছেলে, তাদের দেশে এখন মেয়েরা মেয়েদের মেয়েরা বেড়ে গেছে ছেলে নাই, মেয়ে বিবাহ করবে এক একজনের ঘাড়ে আসছে 50 জন, একটা পুরুষের ঘাড়ে 50 জন, 50 জন বিয়ে না করলে ওই ওই নারীদের হক আদায় করা হবে না, তাদের যৌবিক চাহিদা পূরণ হবে না, এরকম একটা পরিস্থিতি আর সিচুয়েশন তৈরি করে দিয়েছে সেসব দেশে। মানুষ হওয়াটা তো মানুষের জন্য কোনো সমস্যা না, আল্লাহ বলছেন যে আমি যাদেরকে পাঠাই তার রেজেকের ব্যবস্থা আমার হাতে, রেজেক আল্লাহ দেয়, অফিস সামাই রিজকুকুম, আমি আসমান থেকে রিজিক দিই, রেজেক কোথাতে আসে, দান গাছের নিচে খুঁজে ধ্যান দিন নেই, দান খান আর চাইল খান, দান গাছের নিচে খুঁজে দেন, টনকে টন মাটি খোঁজেন কোথাও ধান পাইবেন না চাউল পাইবেন না, আল্লাহ বলে অফিস সামাই রিজকুকুম আমি আসমান থেকে রিজিক দেই, নারকেল গাছ ফাড়েন কোথাও নারকেল পাইবেন না, নারকেল গাছের মাথায় যে দেখবেন এক দুই সাইডে দুইখান রুটি আর মাঝখানে সুপি ও পানি কে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে,
আল্লাহ বলছেন যে আমি সকল মানুষ সৃষ্টি করেছি, মানুষের রিজিকের ব্যবস্থা আমি করি। মানব মানুষ কোনো অসুবিধা না, মানুষকে সম্পদে পরিণত করতে হবে, মানব সম্পদ পরিণত করতে হবে। বাংলাদেশের মানুষগুলো যে প্রশিক্ষণ দেওয়া হয়, কাজকর্ম দেওয়া হয়, এদেশের মানুষ যদি এদেশেই খেটে খায় তাহলে এদেশে কোনো কিছুর অভাব আছে নাই? যে দেশে একটা কদুর বিধি পাততলে পাড়ায় ছুঁয়ে দিলি সেখান থেকে গাছ হয়, 80টা কদু হয়, ইতিহাস আছে এই দেশের মাটিতে, এত সুন্দর একটা দেশ। সেই দেশে আনে মানুষ অসুবিধা হয়েছে, সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে খাচ্ছে এক শ্রেণীর তথাকথিত মানুষগুলোর, কিছু সংখ্যক লোকের কাছে দেশের অর্থনীতি এক কুক্ষিগত হয়ে গেছে, আর সাধারণ মানুষগুলোর বিপন্ন অবস্থায়। চাউলের দাম কমানোর কথা কয়ে তরকারি আর তেলের দাম যা বাড়াইছে, তেল কিনতে গেলে আর ওই আর কি কিনলে জানি বাজারে আমি যাওয়াই ছেড়ে দিছি, তেল কিনলে আর টাকাই থাকে না, আর বাকি কেনবো কি? চাল নাই বোধ বললাম, তুমি সস্তা করে গাইছো চাউল সস্তা, তো তেল কিনতে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়, আর গোস্ত তো ধারেই দেওয়া যায় না। 50 টাকা করে গরুর গোশত খাইছি, তবে সেই গরুর গোশত আজকে 250 টাকা 300 টাকা কেজি। সাধারণ মানুষ কি করে যাবে? নাবিশ্বাস পুড়িয়ে যাচ্ছে মানুষের, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, সব শয়তানিয়া চালু হয়েছে দেশটায়। এই মহাসত্য কথাগুলো আমরা বলি, সেজন্য আজকে আমাদের সমাজে জায়গা নাই, সেজন্য আজকে আমরা কুক্ষিগত হয়ে গেছি, সেজন্য আজকে আমরা ঘরে ঢুকে যাচ্ছি। তারপরেও কি আমরা ছেড়ে দেবো নাকি সত্য? সত্য আমাদেরকে বলতেই হবে, সত্য আমাদেরকে পৌঁছাইতেই হবে। এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সব কোরআন না থাকার কারণে। কোরআনে অর্থ ব্যবস্থা দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে, কোরআন বলেছে সে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোনো জাতি টিকে থাকতে পারে? বাংলাদেশে আপনি অর্থনীতির কথা বললেই সুদ ঘুষ বলেন, ব্যাংকে চাকরি করবেন সুদ দিতে হবে, কোন জায়গায় চাকরি দেবেন ব্যাংকে চাকরি করবেন সুদের সাথে জড়িত, আপনি চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, ব্যাংকিং লোন আর যত সব এনজিও আর এই কর্তৃক যত সুদি কারবার ছাড়া কোনো মানুষের কিছুই চলে না, কোনো ব্যবসা বাণিজ্যই চলে না, কিছুই চলতেছে না। কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ নাই, কোরআন নাই। জাতি কোরআন বিমুখ হয়ে গেছে, জাতি ইমান বিমুখ হয়েছে, জাতি আল্লাহর আইন ও কানুনকে ছেড়ে দিয়েছে। যিনি বানিয়েছেন তার আইন ছাড়া মানবতার কল্যাণ হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, কোশ্চিন কালেও হবে না। মানবতার কল্যাণ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে সমাজে বাস্তবায়ন করবে। যেই সমাজ বাস্তবায়ন করবে সেই সমাজ হবে জান্নাতি সমাজ, যেই দেশ বাস্তবায়ন করবে সেই দেশ হবে জান্নাতি দেশ, সেই দেশ হবে মডেল সারা পৃথিবীর জন্য। আরব দেশে জাকাত নিয়ে লোক নেই, এই মৌলানা ইউসুফ সাহেব যারে রাজাকার বানায় এখন ডলা ডলি চলতেছে প্রত্যেক দিন পেপারে দেখবেন খবরে, ওনার কথা শুনছি, উনি সৌদি আরবে চাকরি করতো, তখন ওনারে জাকাত নিয়ে ঠাসাঠাসি করে। উনি কয় কি যে আমি তো দেশে জাকাত দিই, আমার জাকাত দিচ্ছেন কেন? তো কয় তুই জাকাত দিবি না, তো ওই দেশের এই দেশে আইসিত কেন? মুসাফির মানুষ নেয় জাকাত নেই, মানে জাকাত দেওয়ার লোক নাই তাদের দেশে, জাকাত খাবে কে সেই লোক নাই। বাংলাদেশের গরিবে দেখা গেছে ইসলামী ফাউন্ডেশন, শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, ইসলামী ফাউন্ডেশন জরিপ করেছে 5 বছর সঠিক হয়েতে বাংলাদেশের ধনীরা যদি জাকাত দেয় ইসলামের পথ ও পদ্ধতিতে, জাকাতের শাড়ি কিনে দিয়ে জাকাত না দেয়া, জাকাতের শাড়ি তোর শাড়ি কিনতে কইছে কিনা কম বখত? আল্লাহ জাকাত দিতে কইছে 8টা খাত বর্ণনা করেছে সুরায় তওবায়, 8 খাত, কয় খাত? 8টা খাত আল্লাহ বর্ণনা করছে, 8 খাতে জাকাত দিয়ে দিবি, 8 ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত, সে যদি তাই থাকে তাহলে তাকে জাকাত দিয়ে দাও। শাড়ি কিনবে, ঘরের চাল দেবে না চাউল কিনে খাইবে সেটা তার ব্যাপার, তোমার শাড়ি কিনে দিতে পারবি না। জাকাতের শাড়ি আবার আলাদা, তার মানে সব থেকে নিম্ন মানের শাড়ি, সব থেকে নিম্ন মানের লুঙ্গি, জাকাতের লুঙ্গি পাওয়া যায় দোকানের সামনে লেখা রয়েছে, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। আমার মনে একটা ভরা সড় মারিয়ে গেল, শয়তানেরা কি শুরু করছে একবারে, টোটালি একটা ধর্ম নিয়ে একটা উপহার চলছে, এটা শয়তানিয়া চালু হয়েছে দেশটায়। আবার তাদের আবার নির্বাচনী ইশতেহার কথা বলতেছে, নির্বাচনে জিতার জন্য শাড়ি দেয়, লাইন যে শাড়ি দিচ্ছে পাড়া খাইতেছে, কত বছর দেখছি 50 জনের ঊর্ধ্বে মারা গেছে জাকাতের শাড়ি নিতেছে, পাড়া খেয়ে পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে। এই গরিবের কোনো অধিকার নাই এই সমাজে, যেখানে ইসলাম অধিকার দিয়েছে তাদেরকে, জাকাত তার প্রাপ্য হক, তাকে পৌঁছে দিতে হবে তার কাছে। যে তোমার কাছে জাকাতের শাড়ি নিতে এসে তোমার দরজায় পায়ের তলে পিষ্ট হয়ে মরে যাবে, এটা কি ইসলাম? ইসলামের নামে একটা শয়তানি আর চালু হয়েছে এদেশে, এটা জাকাত আদায় করার কোনো বিধান না। সঠিক হয়েতে এই দেশে যদি জাকাত আদায় করা হয় 5 বছরে এই দেশে জাকাত নেওয়ার মতো লোক থাকবে না, সবাই জাকাত দেনে আলা হয়ে যাবে। ওর ব্যবসাটা একটু চাঙ্গা করে দিয়ে জাকাত দিয়ে
ও আগামী বছর জাকাত দেবে। এরকম যদি আর দুইজন ভাইরে যদি এস্টাবলিশ করে দেওয়া হয় জাকাতের পয়সা দিয়ে, শাড়ি কিনে না দিয়ে, আপনি জাকাতের টাকা আপনার 1,00,000 টাকা জাকাত হয়, আমি 50,000 এক ভাইরে দেন আর 50,000 আর এক ভাইরে দেন, দিয়ে ওদের ব্যবসায় লাগাই দেন, আগামী বছর তো এই দুইজনই জাকাত দেবে। জাকাত লেনে হলেই তো থাকবে না সমাজে, সবাই মানে অর্থনীতি স্বাবলম্বী হয়ে যাবে। শুধু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এই সমাজে চালু হয়ে যেত, কোরআন চালু হইলে সেই সমাজ হয় জান্নাতি সমাজ, যে সমাজে চোর থাকে না, রাহাজানি থাকে না, লুণ্ঠন থাকে না, বদমাশি থাকে না, নারী তার অধিকার নিয়ে সমাজে বাঁচতে পারে, নারী অবাধে বিচারণ করতে পারে যেই সমাজে। আল্লাহ নবী বলছে যখন দিন প্রতিষ্ঠা হবে তখন তোমরা দেখবে মাদাইন থেকে দারুল হুকুমাত মদিনা পর্যন্ত মানুষ বিচারণ করবে, নারী উন্মুক্ত অবস্থায় একা একা ঘোরাফেরা করবে, কেউ তার দিকে চোখ উঠে দেখবে না। আল্লাহু আকবার! সেই সমাজ কায়েম হয়েছিল মদিনায়, সেই সমাজ একদিন ইসলাম উপহার দিয়েছিল। আজকেরা আমরা মোল্লারা শুধু সেই কথাই বলে যাচ্ছি কিন্তু বাস্তবে রূপ দিতে পারছি না, তার কারণ আমরা সব পেটু হয়ে গেছি, আমরা শুধু খাওয়ার ধান্দায় আছি, যা বলছি তা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না। ইসলামের কথা সবাই বলছে কিন্তু ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করছি না আমরা। এইখানে আজকে যেটুক শুনলাম এইটুক জীবনে বাস্তবায়ন করতে হবে, আবার কয়দিন পরে করবো, এরকম কোনো সুযোগ সুবিধা আছে নাকি, এরকম সময় দিয়ে আছে নাকি আপনার, কার জানা আছে, কারো কাছে কি আজ মালাকুল মৌত আসার সময় কি আপনাকে টেলিফোন করে আসবে? তাহলে কোনো সুযোগ নাই দেরি করার, যা দিন জানবো সাথে সাথে মানবো, রিয়েলি দিন কিনা আগে এটা যাচাই করতে হবে, তখনই প্রমাণিত হয়ে যাবে যে এটাই রিয়েলি দিন, তখন মানা শুরু করে দিতে, তার কারণ মৃত্যুর কোনো ভরসা না। বন্ধুগণ, আমরা আলোচনা করতেছিলাম ইমানিয়াত নিয়ে, তো আজকেরা মোটামুটি ইমানের যে কয়টা দিক আমরা আলোচনা করলাম, এই দিকগুলো যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমাদের কথার ভিতরে যদি আল্লাহ যেন ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন নিজ গুণে, যে ভালো কথা বললাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর আজকের এই কথার আলোকে যদি কারোর প্রশ্ন থাকে সংক্ষেপে বসে এটা বললাম তো, বিনিময় নেয় না একটা দিক, একদল লোক এই সমাজে দাওয়াত দেয় তারা কোনো বিনিময় নিচ্ছে না, কিন্তু এরপরে আল্লাহ বলছে অহুম মুহতাদুন, তারা হেদায়াতের পরে প্রতিষ্ঠিত। এখন আমি দাওয়াত দিলাম, দাওয়াত সবাই দিচ্ছে, বিনিময়ও নিলাম না, কিন্তু আমি দাওয়াত দিচ্ছি তো আমার দাওয়াতটা হেদায়াতের পরে দায়ীকে প্রতিষ্ঠিত থাকতে হবে। নবী রসুলরা হেদায়াতের পরে প্রতিষ্ঠিত থাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ যা নাজিল করছে তার ভিতরে সংযোজন করে নাই, সংকোচন করে নাই, যা নাজিল করছে তাই বান্দার কাছে পৌঁছাই দিয়েছে, উম্মতের কাছে পৌঁছাইছে, তাই না? এখন আপনার আমার দায়িত্ব কি, আমি দাওয়াতি কাজ করব, কিন্তু আমি দাওয়াতি কাজের ক্ষেত্রে কোনো বিনিময় নেব না, ঠিক আছে, কিন্তু আমাকে তো হিদায়াতের পরে প্রতিষ্ঠিত থাকছে, আমি যেই জিনিসের দিকে ডাকতেছি সেই জিনিস যদি ভ্রান্তি থাকে, হেদায়াত চ্যুত থাকে, তাহলে ওই দিকে ডাকা তো আমার দিকে জায়েজ নেই। অধিকাংশ পীর পুরোহিতরা ধর্মের অধিকাংশ লোক ধর্মের কথা বলে, ধর্মের কথা বলে, কোন শ্রেণীর লোক বুঝাচ্ছি তো, এখানে তো স্পষ্ট, যারা ধর্মের কথা বলে কিন্তু আসলে সেটা ধর্ম না, ধর্ম না, অথচ ধর্ম বলে চালিয়ে দিচ্ছে, যেমন মিলাদ ধর্মে নাই, অথচ ধর্মের কিছুই চলে না যদি মিলাদ নাই আমাদের সব, ঠিক আছে, মানে মিলাদের আনে দোয়া অনুষ্ঠান নামে চালাচ্ছে, জিনিস ওই একটা নাম ভাড়া পাল্টাই দিচ্ছে, কথা বুঝতে না, মানে আমরা এই যে বারবার মিলাদের বিরুদ্ধে বলতে বলতে এখন একটু উন্নতি হয়েছে কি দোয়ার অনুষ্ঠান, মানে দেখেছে মিলাদ দিয়ে আনে আর চালানো যাচ্ছে না, জনগণ সচেতন হয়ে গেছে, আছে দোয়া অনুষ্ঠান, আল্লাহ নবীর কোনো দোয়ার অনুষ্ঠান করেনি, যার যার মা বাবের জন্য দোয়া করা শিখে দিছে কোরআন, রব্বির হাম বলি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির, আপনার মা বাবা মরে গেছে আপনারা কি দোয়া করতে হবে আল্লাহ আপনারা শিখে দিচ্ছে, আপনি সেই দোয়া করেন, মানে মৌলবীরে ভাড়া নিয়ে যাবেন আর ভাড়াইতে মৌলবীরে খাওয়াইবেন, খাওয়ার পরে পয়সা করি দিবেন, ওই পয়সা করি নিয়ে আপনার মা বাবারে জান্নাতে পৌঁছে দেবে, এরকম তো কোনো বিষয় নাই ইসলামে। সে সকলের জন্য দোয়া করতে পারে যে সমস্ত মোমেন মোমেন ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল সমস্ত মোমেন মোমেনাতের জন্য সকলকেই দোয়া করা উচিত, মোমেনের জন্য, মুশরিকের জন্য দোয়া করা যাবে না, প্রার্থনা করতে সূরা তাওবা আল্লাহ নিষেধ করেছে,
মুশরিকদের জন্য, মোমেনদের জন্য শোভনীয় নয় কোনো মুশরিকের জন্য প্রার্থনা করা। নবীকেও আল্লাহ নিষেধ করেছে, তার পিতা ইব্রাহিমের পিতা মুশরিক, তো তার জন্য আল্লাহ দোয়া করতে নিষেধ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুশরিকের জন্য প্রার্থনা করা যাবে না, প্রার্থনা করতে হবে কার জন্য? মোমেন মোমেনাতের জন্য, মোমেন নারী মোমেন পুরুষের জন্য আপনি দোয়া করতে পারেন। সকল মোমেন সকল মোমেনাত, সকল নর নারী মোমেন মোমেনাতের জন্য আপনি কি করতে পারেন? দোয়া করতে পারেন। এর জন্য কোনো বিনিময়ের দরকার নেই, এর জন্য কোনো অনুষ্ঠান দরকার নেই। সবসময় আপনি যখন দোয়া করেন, আল্লাহ সমস্ত মোমেন মোমেনাতকে আপনি ক্ষমা করে দেন, আপনি বললেন। কিন্তু আপনি এর জন্য যদি বিনিময় নেন, তাহলে আপনি ধর্ম বেঁচে খাচ্ছেন, ধর্ম তো আল্লাহ বেস্তি কইনি, ঠিক আছে? এরকম ভাবে এদেশে তিজা চল্লিশা মরার পরে তিন দিন করে, চল্লিশ দিন করে, এই যেগুলো করে কোনো কিছু না ইসলাম, এইগুলো মৌলবীরা করতেছে, করে এই আল্লাহ বলছে অধিকাংশ মৌলবীরা এইগুলো করে। দেখেন মেজরিটি এইগুলো করতেছে না, এই চরিত্রের মৌলবী যারা, এই এদের কথা আল্লাহ কোরআনে বলছে। মাদ্রাসায় আগলে মাদ্রাসাটা কি আগে বুঝতে হবে, মাদ্রাসা যদি কোরআন আর সহি সুন্নার শিক্ষা না হয়, তার থেকে যদি বিমুখ করে, তাহলে এই মাদ্রাসায় দান করা যায় না। যেই মাদ্রাসায় শিক্ষা হবে কোরআনের, যেই মাদ্রাসা শিক্ষা দেবে কোরআন ওয়ালা বানাবে, সেই মাদ্রাসায় শিক্ষা দিয়ে আপনার অনুদান দেওয়া যায় আছে। আমি মাদ্রাসায় দিচ্ছেন, ওনে যা পড়াচ্ছে সিলেবাস দিয়ে গেছে ব্রিটিশ, এই আলিয়া মাদ্রাসার সিলেবাস ব্রিটিশ দিয়ে গেছে। 25 জন শিক্ষক ছিল আলিয়া মাদ্রাসার প্রথম খ্রিস্টান, যে এখনো কলকাতা আলিয়া মাদ্রাসা তাদের 25 জনের নামে লিস্ট আছে, এখনো 25 জন ছিল আলিয়া মাদ্রাসা। সেই এখনো সেই ব্রিটিশদের দেওয়া সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত তার থেকে আমরা বেরোয় আসতে পারি নাই। তাহলে আপনি মাদ্রাসা এতিমখানা যেটা বলে, এতিম প্রতিপালন করতে বলেছে, তার জন্য খানা বানায় যদি করেন করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে দেখা গেল কিছু লোক সবাই এতিমরে পালবে না, আপনি পারলেন, ভালো কথা। তো সেইখানে যদি আপনি এতিমদেরকে কোরআন সুন্নার শিক্ষা দেন, তো তাদের সহযোগিতা করা কর্তব্য, কিন্তু আদৌ তা হচ্ছে কি না সেটা দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই ধর্মের নামে প্রতারিত হচ্ছে মানুষ। আর কারো প্রশ্ন? পরিস্থিতির কারণে আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু উচিত হচ্ছে যদি কারো সাহস থাকে, সময় আছে, দাঁড়ায় যাও, সময় আছে। না, নিষিদ্ধ টাইম হচ্ছে যখন ওই না মাগরিবের আগেই তো দুই রাকাতের কথা সূরা বুখারী শরীফে আছে। বুখারী শরীফে হাদিস হচ্ছে মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে দুই রাকাত নামাজ আছে। আল্লাহ নবী তিনবার বলার পরে শেষে যে বলছেন লিমান শাহ, যার ইচ্ছা, মানে এটা ঐচ্ছিক, এটা বাধ্যতামূলক না। তো যদি সুযোগ পাওয়া যায়, আমাদের মসজিদগুলো নেই, আমাদের সুযোগ আছে, কিন্তু অন্য মসজিদে যখন যাইতে গেল সেখানে তো এই ট্র্যাডিশন নাই, ওরা তো তাই আগে বসে, আর আগে দুই রাকাত পড়াটা পড়তে দেখলেই মনে করবে একটা আশ্চর্য কিছু। কথা বলছে, তার কোনো ওই ট্র্যাডিশন নাই এখানে। এখন আপনি যদি সুযোগ করতে পারেন, দাঁড়ায় যাবেন আল্লাহ ভাগ। যেমন আজকের আমি দাঁড়ায় গেছি, তোমার খুতবার সময় দাঁড়ায় গেছি, সাহস করে দাঁড়ায় গেছি। দাঁড়ায় যাওয়ার কারণে কিন্তু টোটাল মুসাল্লিরা আজকের জানতে পারছে আমার কারণে, টোটালি আজকের ওই মশলাটা জানতে পারছে, সব সবাই পরে এসে ধরছে আমারে, আর আমি তখন মশলা ক্লিয়ার করে দিছি। এরকম সাহস নিয়ে যদি আপনি দাঁড়ায় যেতে পারেন, আপনারা যদি কেউ কিছু কয়েস পরে কবেন যে বুখারী শরীফের হাদিস আছে মাগরিবের আজান একামতের মাঝখানে সলাত আছে, তাই আমি দাঁড়াইছি আল্লাহ। আর এখানে বিধান হচ্ছে যে উনি করেন একামত হয়ে গেলে সলাত নাই, ফরজ সালাত ছাড়া করে সালাত নাই, তখন আপনি ছাড়িয়ে দেবেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। ওনার নিয়াত করে দাঁড়ায় গেছেন আল্লাহ আকবর, এবার এই মহাজেন ইকামত দিয়েছেন আল্লাহ আকবর, আল্লাহ আপনি ছাড়িয়ে দিলেন, তাহলে আপনি ওই দুই রাকাতে সওয়াবও পেয়ে গেলেন, ঠিক আছে? একদিকে সওয়াব পাচ্ছেন ওই দুই রাকাতে, আর দুই হাদিসের পর আমল হয়ে যাচ্ছে, ইকামত হয়ে গেলে আর কোনো সলাত নাই। তার মধ্যে যদি অপবিত্র কোনো দ্রব্য না দেয় এটা নিশ্চিত হওয়া যায়, তাহলে খাওয়া যাবে, খাওয়া যাবে। তবে তাদের জবেহ খাওয়া যাবে না, যেহেতু তারা আল্লাহর নামে জবেহ করে। আল্লাহ বলছেন ইসমুল্লাহ, আল্লাহর নামে জবেহ করতে হবে। আর গয়লুরের নামে তারা উৎসর্গ করে, দেবদেবীর নামে উৎসর্গ করে, অর্থাৎ তাদের জবেহ খাওয়া যাবে না। তবে তাদের তৈরিকৃত খাবার যদি মানে হালাল খাবার হয়, আপনি হালাল টাকা দিয়ে কিনে খেতে পারবেন। এটা যদি কেউ ভুলে যায় না করে, তাহলে বিসমিল্লাহ বলে খাইবে, আল্লাহর নাম নিয়ে খাবে, এরকম আসছে হাদিস। আর
আর প্রশ্ন আছে কিছু? বুঝার আছে কিছু? বুঝার আছে? বিবেক যদি বুঝতে না চায় তাহলে বুঝতে হবে যে গতানুগতিক ধারায় চলতেছে। মানে হাদিস শাস্ত্রের মুহাদ্দিসিনরা মানদণ্ডে এসে যেই মানদণ্ডে তারা যাচাই করে, তো যেই যাচাইয়ের কারণে কোনো হাদিস সহি হয়, কোনো হয় হাসান পড়ে, কোনো সহিব পড়ে, কোনোটা গরিব হয়, তো যেই হাদিসটা তিনটে মান পড়ে ইমাম তিরমিজি, তার ভিতরে তিনটা গুণের সমাহার ঘটছে, ঠিক আছে, যেটার ভিতরে দুটো গুণ বর্ণনা করে সেটার ভিতরে দুটো গুণের সমাহার ঘটছে, আর একটা নাই, যেটাকে গরিব কয় তার মানে ওইটা একজন থেকে বর্ণনা, হাদিস বিশুদ্ধ কিন্তু এর আর বর্ণনাকারী না, এজন্য গরিব। কথা বুঝতে পেরেছেন? গরিব মানে কি? ও গরিব, এই মর্মে আর বর্ণনা পাওয়া যায়, একই হাদিসের অনেক একাধিক বর্ণনার কেউ পাওয়া যায়। কোনটা গরিব হাদিসটা সহি হতে পারে? গরিবটা সহি হতে পারে, হাসানও হতে পারে, সহিব না, গরিব। তো বর্ণনাকারী মাত্র একজন, একজন বর্ণনা করার কারণে গরিব, আর একই হাদিসকে একাধিক বর্ণনাকারী আছে, ঠিক আছে, এতে হাদিসটা যে শক্তিশালী এটাই প্রমাণিত হয় যে এই হাদিসটা একাধিক সাহাবি বর্ণনা করতেছে। তাহলে এটা যদি সাহাবিরা রসুল থেকে না শুনবে তাহলে কেন বর্ণনা করতেছে? তাহলে আরেকজনের একজনের কথা আরেকজনের কথার কন্ট্রাডিক্টরিও হচ্ছে না, তখন বোঝা যায় এটা রসুল থেকে সাহাবা একরাম শুনছেন। তো এটার ভিতরে ইয়াকিনটা আরও দৃঢ় হয়, বিশ্বাসটা আরও মজবুত হয়, বর্ণনাকারীর কারণে হাদিস দুর্বল হয়। হাদিসের ডেফিনিশনে লেখা আছে যে বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটি দুর্বল হয়, অন্যথায় আল্লাহর নবীর কোনো কথা দুর্বল নয়, রসুলের কোনো কথা দুর্বল নয়, তার কারণ রসুল তো আল্লাহর কথা বলে। তো রসুল পর্যন্ত বর্ণনাকারী যারা তারা যদি দুর্বল হয় তাহলে ওই বর্ণনাকারীর কারণে হাদিসটা রসুল পর্যন্ত সঠিকভাবে পৌঁছাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? যে মাত্র একজন হাদিস বর্ণনা করছে কিন্তু সে বর্ণনাকারী বিশুদ্ধ, তাহলে হাদিসটা বিশুদ্ধ কিন্তু ওইটাকে গরিব বলছে, তার কারণ এরা এরা এই হাদিসের বর্ণনাকারী আর কেউ নাই। কথা বুঝতে পেরেছেন? এইগুলো একটা ওই যে আমাদের এই যে বেদাতি হুজুররা আছে এরা একটা নতুন আইন চালু করেছে, এরাই ফিকার মশলার থেকে এইগুলো বের করছে, এটার কোনো বিশুদ্ধ দলিল নেই। আল্লাহ রসুল কাতা সোজা করতেন দাঁড়িয়ে, কাতা সোজা করে পিছনের দিকে তাকাইতেন আর বলতেন আমি তোমার পিছন দিক থেকে দেখছি, তাই না? তো এই সই আদিস দ্বারা প্রমাণিত হয় এইগুলোর কোনো ভিত্তি নেই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله الرحمن الرحيم ইলাহা ইল্লাল্লাহ।